بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال الله تعالى في آية أخرى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ ফাকরাব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার প্রতি ইমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ ফাকরাব্বুল আলমিন অসংখ্য মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাসের, পরকালের প্রতি ইমান নিয়ে আসার, সৎকর্মশীল হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে আলোচনার বিষয়বস্তু ইমানের দুর্বলতার কারণ ও প্রতিকার। আজকাল অধিকাংশ মুসলিমদের ইমান কচুর পাতার পানির মতো, এত দুর্বল ইমান যে কারো ইমান এক টাকাতে বিক্রি হয়, কারো দু চার পাঁচশো টাকায় বিক্রি হয়, কারো দুনিয়ার একটু স্বার্থ হাসিল হলে ওখানে ইমান বিক্রি করে ফেলে। এক কথায় বলা যেতে পারে যে অধিকাংশ মুসলিম আজকের অমুসলিম, এই জন্য বলছি না, মানুষ এই জন্য বলছি না যে অমুসলিম তো অবিশ্বাসী, তারা তো বিশ্বাসই করে না, তাদের ইমান নেই, কিন্তু যারা ইমানের দাবিদার তাদের অধিকাংশের অবস্থা হচ্ছে এইরকম যে তাদের ইমান এত দুর্বল, এত কমজোর যে যে কোনো দুনিয়ার স্বার্থ যেখানেই থাকে সেখানে ইমান বিক্রি করার প্রয়োজন হলে ইমান বিক্রি করে দেয়, ইমানকে জবাই করে দিয়ে দুনিয়া ক্রয় করে। যার মূল কারণ হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, ইহকালের লোভলালসা, স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, এক নম্বরে রাখা, আর আখিরাত পরকালকে উপেক্ষা করা, আখিরাত থেকে গাফিলতি, আল্লাহ ফাকরাব্বুল আলমিনের প্রতি ইমান থেকে এবং আল্লাহ ফাকরাব্বুল আলমের সামনে জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে, এসব থেকে গাফিলতি। পরকাল রয়েছে, আখেরাত রয়েছে, আল্লাহর কাছে হাজির হইতে হবে, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন, আমার অবস্থান কোথায় হবে, এসব চিন্তা থেকে যেসব মানুষরা গাফিল, একেবারে ভুলে থাকে, তারা তাদের ইমান বিক্রি করতে সামান্যতম দ্বিধাগ্রস্ত হয় না। আমাদের ইমান তাজা করার খুব প্রয়োজন রয়েছে, যাদের ইমান আছে বলে আমরা বিশ্বাস করি তাদের ইমানও মাঝে মধ্যে আপ ডাউন করে থাকে, দুর্বল হয়ে থাকে। ইমান মানুষের যেমন ইমান আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে বাড়ে, বৃদ্ধি পায়, তেমনি বিভিন্ন কারণে, বিভিন্ন গুনহা বা গুনহার পরিবেশে থাকার কারণে, দিন ইসলামের শিক্ষা থেকে, দিন ইসলামের পরিবেশ থেকে দূরে থাকার কারণে ইমান দুর্বল হয়ে যায়। এজন্য ইমান বাড়ে এবং কমে, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস। একই মানুষের ইমান কখনো বৃদ্ধি পায়, আবার কখনো কমে। এইরকমই একজনের ইমান আরেকজন ইমানের তুলনায় কম অথবা বেশি, ইমান কমে থাকে এবং বেড়ে থাকে। শুধু আমল কম বেশি হয় না, নামাজেই কম বেশি হয় না, রোজাই কম বেশি হয় না, দিনের অন্যান্য আমলগুলির ক্ষেত্রে কম বেশি হয় না। যেমন অনেকে এরকম বলেছে, যারা সহি আকিদার পরিপন্থী কথা পেশ করেছে তাদের আকিদাই যে মানুষের ইমান কমে না বাড়ে না, তাদের আমল বাড়ে, ভালো আমল বাড়ে অথবা কমে যখন
গুনাহ বেড়ে যায়, তখন ভালো আমল কমে যায়, এইরকম কথা বলেছে। কিন্তু তাদের কথা ভুল, বরং যেটা মূল ঈমান, অন্তরের বিশ্বাস, তাতেও কম বেশি হয়ে থাকে, কখনো কমে যায়, কখনো দুর্বল হয়, কখনো কখনো বৃদ্ধি পায়, একই মানুষের বিভিন্ন অবস্থা তৈরি হয়। আমাদের ঈমান কেমন করে শক্তিশালী হবে এই বিষয়টা শেষখানে আমরা জানব। প্রথম আমরা সংক্ষেপে কয়েকটি কারণ নিয়ে আলোচনা করব, যে ঈমান দুর্বল হওয়ার, ঈমান কমে যাওয়ার মূল কারণগুলি কি। প্রথম কারণ, আর কারণগুলি আলোচনার আগে একটি আয়াত সূরা আনফাল থেকে তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 2, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুন, সত্যিকার অর্থে মুমিন ওরা, আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যেসব লোকদের সামনে আল্লাহ পাকের কথা আলোচিত হলে, আল্লাহ পাকের কথা স্মরণ করা হলে, আল্লাহ পাকের কথা নিজেই স্মরণ করুক অথবা অন্যরা স্মরণ করিয়ে দিক, অন্যরা আল্লাহ পাকের কথা আলোচনা করছে, আল্লাহ পাকের প্রতি ঈমানের কথা, আল্লাহ পাকের জন্য নেক আমলের কথা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগির কথা, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের কথা, আল্লাহ পাকের কিতাব কোরআনে কেরিমের কথা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা, দীনে ইসলামিক আলোচনা যেইভাবে হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবনীর কথা, ইযা যুকির আল্লাহর মধ্যে সামিল। কারণ এই সবগুলি আলোচনাতে আল্লাহ পাকের আলোচনা আসে, আল্লাহ পাকের জাত, সত্তা, গুণাবলী সম্পর্কে আলোচনা করলেও আল্লাহ পাকের আলোচনা আসে, আল্লাহ পাকের জিকির আজকার করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বললে আল্লাহ পাকের আলোচনা আসে, কোরআনের তাফসীর পড়লেও আল্লাহ পাকের আলোচনা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়লেও আল্লাহ পাকের আলোচনা আসে, নবী সাল্লামের সিরাত জীবনী পড়েও আল্লাহ পাকের আলোচনায় আসে। কার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাককে জানা, আল্লাহ পাকের দিন সম্পর্কে জানা, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে জানা। এজা যুকের আল্লাহ, ইসলামিক আলোচনা শুনলে অথবা ইসলামিক আলোচনায় বসলে, ইসলামিক বই পড়লে আল্লাহ পাকের আলোচনা তাতে আসে। আপনি দুনিয়ার গরজে ওইসব ইসলামিক বই পড়ছেন না, ইসলামিক আলোচনা শুনছেন না, এজা যুকের আল্লাহ, যখন আল্লাহ পাকের কথা আলোচিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর সেই সময় সেই অবস্থায় আল্লাহর ভয়ে কেঁপে উঠে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয় আল্লাহ পাকের ভয়ে কেঁপে উঠে। কারণ আল্লাহ পাকের কথা যখন আলোচনা করা হচ্ছে, আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করি, আল্লাহ পাকের আজাবের কথা স্মরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাবদেহি করতে হবে, হিসাব দিতে হবে, এসব কথা স্মরণ করি, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে উঠে ভয়ে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ পাকের আয়াত, কোরআনে কেরিমের আয়াত, আল্লাহ পাকের বিধিবিধান পড়ে শোনানো হয়, পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান বাড়ার কথা বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ঈমানের অধ্যায়ে বলেছেন যে যে জিনিস বাড়ে সেটা কমে, এটা সবার যুক্তিতে বলে, যেটা বাড়তে পারে সেটা কমতে পারে, নদীর পানি বাড়ে তার মানে কখনো কখনো কমে, মানে কম ছিল বেড়েছে, জোয়ার জোয়ার হয় তার মানে ভাটা হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত পাঠ করা হলে, তেলাওয়াত করা হলে, তেলাওয়াত মানে শুধু শব্দের তেলাওয়াত না, কারণ শব্দের তেলাওয়াত যদি হয় বাঙালির মানুষের কাছে, উর্দু ভাষীর কাছে যে আরবি বুঝে না, তো কতটাই বা ঈমান বাড়বে, এতটুকু চিন্তা চেতনা শুধু আসতে পারে যে হ্যাঁ কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনটা আবৃত্তি করা হচ্ছে, রিসাইট হচ্ছে, এর বেশি আর কি। কিন্তু যদি অর্থ বুঝে যে আল্লাহ পাক কি বলছেন, কি কি কথা আলোচনা হচ্ছে, আল্লাহ পাক কি বলতে চেয়েছেন এখানে, এটা থেকে আমি কি জানতে পারলাম, এর থেকে আমি কি উপকৃত হতে পারলাম, তাহলে আসলে ঈমান বাড়বে। এই জন্য কোরআনে কারিম তেলাওয়াত মানেই হচ্ছে অর্থ বুঝে তেলাওয়াত, মন্ত্রের মতো তেলাওয়াত নাই। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহ পাকের ওপর আস্থা রাখে, ভরসা রাখে। আল্লাহ পাকের ওপর আস্থা মানে কাজকর্ম ছেড়ে দেয়া নয়, যে হাত পা ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, আল্লাহর ওপর আস্থা হচ্ছে কাজকর্ম করে পরিণতি ফলাফল আল্লাহর হাওয়ালা করে দেওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, যে এখন আমার যা করার করলাম আল্লাহ, তোমার কাজ তুমি করো, আমার কাজ ডিউটি করা আমি ডিউটি করলাম, আমার কাজ বিবাহ করার বিবাহ করলাম, আমার কাজ নড়াচড়া করা নড়াচড়া করলাম, আমার কাজ আমি চেষ্টা করলাম, আল্লাহ তোমার কাজ হচ্ছে এর রেজাল্ট দেওয়া, ফলাফল দেওয়া, বরকত দেওয়া, তোমার হাতে রিজিকের চাবিকাঠি, এটা হচ্ছে আস্থা করা। আর আস্থা মানে নয় কর্মহীনতা, আস্থা মানে কাজ ছেড়ে দিয়ে বসে থাকা, আস্থা মানে অলসতা নয়, আস্থা মানে গাফিল লোকের অবস্থা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্ম করতে বলেছেন, কর্মের ফল আপনার পাড়া
পাড়ার আপনার ক্ষমতাই নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন হাতে রয়েছে। এই হচ্ছে আল্লাহ আল্লাহ পাকের উপর আস্থা রাখা। দুনিয়ার কোন আসবাব, দুনিয়ার কোন উপায় উপকরণের উপর আস্থা ভরসা না রাখা। সংক্ষেপে আলোচনা করি, ইমান দুর্বল হওয়ার কারণ কি? প্রথম কারণ হচ্ছে যে ইমানি পরিবেশ থেকে, ইসলামিক পরিবেশ থেকে দীর্ঘ সময় দূরে থাকা। যে কোনো মানুষ আপন আপন জায়গায় আছেন, এখন নিজেদের কথা নিজেই চিন্তা করেন যে আপনি কোন পরিবেশে বাস করছেন। বাড়িতে গেলে আপনার ওখানে ইমান ইসলামিক পরিবেশ আছে, নন ইসলামিক পরিবেশ আছে, শিরকি পরিবেশ, বিদাতি পরিবেশ, বেনামাজির পরিবেশ, মদখরদের পরিবেশ, হ্যাঁ চরিত্রহীনদের পরিবেশে আপনি বসবাস করেন, বেহায়া বেপর্দাদের পরিবেশে আপনি বসবাস করেন। আপনার বাড়ির কথা, আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনি যেখানে চাকরি করছেন, যেখানে থাকছেন, যেখানে আপনার বাসা রয়েছে, যে বাসায় যে রুমে সাথী সঙ্গে রয়েছে, যে বিল্ডিংয়ে আরো প্রতিবেশীরা রয়েছে, যে মহল্লায় বাস করেন ওখানকার যে প্রতিবেশী রয়েছে ইত্যাদি, যে দেশে বাস করেন সেখানকার অবস্থা, যেমন পশ্চিমা দেশের অবস্থা, ইহুদি নাসারাদের দেশের অবস্থা, কাফেরদের দেশের অবস্থা, আর একটা মুসলিম পরিবেশ, দুটোতে অনেক পার্থক্য রয়েছে। তাহলে ইমানি পরিবেশ থেকে, ইসলামিক পরিবেশ থেকে দীর্ঘদিন যারা দূরে থাকে, আপনার রুমে কোনো ইমানি পরিবেশই নেই, নামাজের পরিবেশই নেই, ইসলাম চর্চার কোনো পরিবেশই নেই, চরিত্র গঠনের কোনো পরিবেশই নেই, ফিল্মের পরিবেশ, অশ্লীলতার পরিবেশ, বেনামাজির পরিবেশ, মদখরদের পরিবেশ, আর বিড়ি সিগারেটে যা ধোঁয়া ছুটছে এই পরিবেশ, তাহলে ইমান কি করে আরো মজবুত হবে? ইমান যা আছে তা হ্রাস পেতে থাকবে, ধীরে 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 একেবারে জিরো পয়েন্টে চলে আসবে। তো যখন মানুষ দীর্ঘদিন ইমানি পরিবেশ থেকে দূরে থাকে, তখন মানুষের ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। আর দুর্বল হওয়ার বিভিন্ন স্তর রয়েছে, যেমন ইমান বাড়ারও বিভিন্ন স্তর রয়েছে, যেমন ধার্মিক লোকদের আল্লাহ ভীরুদের বিভিন্ন স্তর রয়েছে, তেমনি দুর্বল ইমানওয়ালা মুসলিমদের বিভিন্ন স্তর রয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে ইমান দুর্বল হওয়ার, ইসলামিক শিক্ষা থেকে দূরে থাকা, ইসলামিক শিক্ষা থেকে দূরে। ঠিক আছে, মুসলিম সমাজে আছেন, বাংলাদেশে 90% মানুষ, আপনার গ্রামে একটাও অমুসলিম কেউ বাস করে না, মুসলিম সমাজে আছেন, কিন্তু ইসলামের কোনো শিক্ষা নেই, না ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক মাদ্রাসা, না দাওয়াতি কাজ হচ্ছে, না ইসলামের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, না তৌহিদ শেখানো হয়, না সুন্নাত শেখানো হয়, না শিরক বিদআত সম্পর্কে সচেতন করা হয়, না বেনামাজের শাস্তির কোনো দিন আলোচনা হয়, না নামাজের ফজিলতের কথা কোনো আলোচনা করা হয়, না ফজরের নামাজের কোনোদিন গুরুত্বের কথা শুনেছেন, না হিজাব পর্দার কোনোদিন গুরুত্বের কথা শুনেছেন, না চরিত্র গঠন যে ইসলামে কত গুরুত্বপূর্ণ বিষয়, শুধু নামাজ রোজা যথেষ্ট না, একজন মুসলিমের নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তার আখলাক, চরিত্র, আদান প্রদান, মামলাত, এগুলো ঠিক থাকতে হবে, তার রিজিক, তারপরে আপনার তার ইনকাম সোর্স ইত্যাদি ঠিক থাকতে হবে। কোনোদিন এসব আলোচনা শুনেন না। কি আলোচনা? আমাদের দেশের অধিকাংশ মুসলিমদের সমাজের ইসলামিক আলোচনা হচ্ছে মিলাদ করা, মিলাদ পড়া, একসাথে একটু সম্মিলিত মহব্বতের সাথে দুরুদ পড়ে দেওয়া, হ্যাঁ ওর নাম মিলাদ পড়া, আর একসাথে মহব্বতের সাথে একটু জিকির করে দেওয়া, আর শবে বরাত করা, শবে মেরাজ করা, আর যদি ওয়াজ মাহফিল হয় তো একটু ভলেন্টিয়ার হয়ে গেল, টুপি টাপি পাঞ্জাবি লাগিয়ে নিল, আর জুমার দিনে জুমা পড়া, দলে দলে জুমা পড়া, জায়গা পাক আর না পাক, রাস্তাঘাটে রোডে হোক জুমাটা পড়বে, এইটুকুর নাম হচ্ছে ইসলাম। ইসলামিক শিক্ষা নেই। ইসলামিক শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের একত্ব তৌহিদ, ইসলামের শিক্ষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আদর্শ সুন্নত, মানে দু চার দিন শুধু নামাজের সুন্নত, আর রোজার সুন্নত, আর উজুর সুন্নত, এই এগুলো সুন্নত নয়। সুন্নত হচ্ছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক জীবনে আদর্শ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, যাকাত কেমন ছিল, হজ কেমন ছিল, উমরা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের হিজাব পর্দা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক অবস্থা কেমন ছিল, আমার পরিবার কেমন, আমি কেমন মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের রিজিকের সোর্সগুলি কেমন ছিল, আমার রিজিক কোত্থেকে আসছে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রে, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানগুলি করেছেন কি, আমরা বিবাহ শাদীতে এই যে ফর্মালিটি করছি এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেন নাই, জন্মদিবস পালন করেছেন করেননি, বিবাহ দিবস পালন করেছেন কি করেননি, এইখানে হচ্ছে সুন্নতের বিধান, সুন্নতের বিধান সার্বিক জীবনে। তাহলে সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। দীর্ঘদিন যখন কোনো মুসলিম
ইসলামী শিক্ষা থেকে দূরে থাকি তখন ধীরে ধীরে ঈমান দুর্বল হতে থাকে। আপনি পরীক্ষা করে দেখেন, প্রতি সপ্তাহে একটা আলোচনায় আপনি আসেন বা শোনেন, কেউ প্রতি সপ্তাহে তিনটা পাঁচটা আলোচনা শুনে, দুজনে অনেক পার্থক্য রয়েছে। একজন প্রতি দুদিন পর পর রিচার্জ করে, হ্যাঁ, আর আপনি সপ্তাহে একবার করেন না, সপ্তাহে একবার না, মাসে একবার আসেন, আধা ঘন্টা জামা মসজিদ আসলেন, একটু বসলেন, টান দিয়ে চলে গেলেন, আসেন না বছরে মাঝে মধ্যে, হ্যাঁ যখন সম্মেলন হবে, হ্যাঁ একটা মহাসম্মেলন হচ্ছে, চলেন এখান থেকে 50-100 কিলোমিটার হলে একটা বড় সম্মেলন হচ্ছে, সুতরাং বছরে একবার দুবার যেতে হবে, আর এইরকম বড় গ্যাদারিং একটা হচ্ছে, এখানে 1000-2000 বাংলা ভাষী জমা হবে, আমরা যাই ওখানে, এইরকম অনুষ্ঠানে শুধু জমা হন। তা আপনার ইসলামিক যে রিচার্জ রয়েছে সেটা বছরে একবার, কয়েক মাসে একবার, কয়েক সপ্তাহে একবার, যার ফলে আপনার ঈমান দুর্বল। তো এটা আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন, নিজে আপনি দেখেন যে দীর্ঘদিন আপনি তিনি আলোচনা শোনেন না, আর তারপরে আপনি না ওইটা চেঞ্জ করলেন, তারপরে আপনি প্রতি সপ্তাহে কয়েকবার করে ইসলামিক আলোচনা শোনেন, ইসলামিক বই পড়েন, দেখেন অবস্থা পাল্টে যাবে ধীরে ধীরে, অবস্থা পাল্টে যাবে আপনার ধীরে ধীরে। তাহলে ইসলামিক শিক্ষা অত্যন্ত জরুরি। মানুষের আজকাল মোবাইলের যুগে যেমন চার্জ দেওয়া, হ্যাঁ ডেইলি চার্জ দিচ্ছেন, ডেইলি চার্জ দিচ্ছেন, সুবহানাল্লাহ, যারা দামি মোবাইল লাগছেন ওরা তো আরো বেশি, হ্যাঁ দুপুরেও দিচ্ছে যখনই আপনি সময় পাচ্ছেন, আরে বাসায় দিয়ে বাসায় দিনে দুইবার করে দিয়ে হয় না, গাড়িতেও দিতে আছেন আপনি, চার্জ দিতে আছে, দুনিয়া তো যথেষ্ট বুঝছেন যে আমার এটা ওই দুপুরবেলা রেস্টে গেলাম তখনকার চার্জ দেওয়া যথেষ্ট নয়, রাত্রে বিছানায় গেলাম তখনকার চার্জ দেওয়া যথেষ্ট নয়, আমাকে রাস্তা তো গাড়িতেও লাগিয়ে রাখতে হবে, একটা চার্জার রাখতে হবে, তাই না? আর আপনার ইমানি ইসলামিক আর চার্জের কোনো প্রয়োজন নেই, চার্জের কোনো প্রয়োজন নেই। জাতিতে মুসলমান বহু মানুষকে দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আশেপাশে এরকম অনেক লোক আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে গিয়ে ফজরে দেখি, আসেন ইসলামিক সেন্টার, আসেন ইসলাম আলোচনা শোনেন, সময় হয় না, অথচ অনেকের দেড় দিন ছুটি, দুই দিন ছুটি, কি করেন বলছে যে ছেলে মেয়ে নিয়ে একটু যাই, সমুদ্রের বৃষ্টিতে যাই, একটু ঘুরতে যাই ছুটির দিনে, ওদেরকে একটু সময় দিতে হয়, আল্লাহ পাক তৌফিক দেননি, আল্লাহ পাক তৌফিক দেননি ওদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, কল্যাণের উদ্দেশ্য করেন, আল্লাহ ভালো করতে চান, যার আল্লাহ ভালো চান যেই লোকের, তাকে আল্লাহ পাক কি করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে আল্লাহ পাক জ্ঞান দান করেন, পাণ্ডিত্য দান করেন, গভীরতা দান করেন, ফিদ্দিন দ্বীনের সম্পর্কে, দ্বীন সম্পর্কে আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়ে থাকেন। এটা আল্লাহ পাকের আমার সাথে আপনার সাথে কল্যাণের ইচ্ছা, আল্লাহ আমার আপনার ভালাই করতে চান, ভালো চান মন্দ চান না, আপনার সর্বনাশ হোক, আপনার ক্ষতি হোক দেন দুনিয়ার, আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা আল্লাহ পাক চান না, আপনার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ দয়া করতে চান, সেজন্য আপনাকে দীন শিখার তৌফিক দান করেছেন, দীনি ইসলামিক বই পড়া তৌফিক দান করেছেন, দীনি কথা শোনার তৌফিক দান করেছেন, দীনি প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়ার তৌফিক দান করেছেন, দীনের খিদমতের সাথে আপনাকে জড়িত হওয়ার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সাথে কল্যাণের ইচ্ছে আল্লাহ পাক করেছেন। যদি এর বিপরীতটা হয় যে না দীন শেখেন না আপনি, নামাজ পড়ছি, আরে নামাজ পড়ছে কত যে নামাজে ভুল করছে তারও খবর রাখে না, ও খবরই রাখে না, ও কিন্তু নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত, ওতেই মানে তার এতে যথেষ্ট মনে করছে সেটা নিজের জন্য, যে আমি আমার জন্য যথেষ্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, আর কোন কবিরা গুনাহ করছি এমন তো কিছু করি না। আল্লাহ ফাক রব্বুল আলামিন এই লোকের সাথে কল্যাণের ইচ্ছা করেননি, কারণ ভুল আমল যথেষ্ট নয় নাজাতের জন্য, আমলটাও ঠিক হইতে হবে, আর আমল ঠিক তখনই হবে যখন দীন ইসলামের সঠিক জ্ঞান থাকবে, দীনের জ্ঞান থাকবে। তিন নম্বর কারণ ঈমান দুর্বল হওয়ার, মানুষের গুনাহের পরিবেশে বসবাস করা, গুনাহের পরিবেশে বসবাস করলে ভালো মানুষ খারাপ হয়ে যায়। অনেক মাদ্রাসা পড়া ছেলেরা আমাদের ছাত্রজীবন থেকে দেখে আসছি, আমাদের সাথী সঙ্গী অনেকে এখন কলেজ ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর হয়েছে, ওই লাইনে চলে গেছে, তারা কিছুতে মাদ্রাসা পড়ে দুনিয়ার ডিগ্রি লাভ করে, অনেকে আমাদের ছাত্রগুলি দেখছি, যেই ছাত্রকে প্রথম কাতারে ইমামের পিছনে নামাজ পড়তে দেখতাম এখন এক ওয়াক্ত নামাজ পড়ে না,
আর দেশের বড় বড় রাজনৈতিক নেতাদের ডান হাত বাম হাতে আছে, বলছি আপনাকে এইরকম হয়ে আছে। কেন এমন পরিবেশে চলে গেছে? তারপরে শুনতে পেলাম যে ও ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার ডিগ্রি করে, আর সেখানে শুধু ওই মেয়েদের সাথে ওর সম্পর্ক, ওর উঠা বসাই হচ্ছে কলেজ ইউনিভার্সিটির মেয়েদের সাথে। সুবহানাল্লাহ, কোথায় চলে গেছে ওই ছেলেটা? যে ছেলেটা আজকে থেকে বেশি দেন না, এখানে আমার 16 বছর হচ্ছে, 17-18 বছর আগে সে প্রথম কাতারে নামাজ পড়তো, আর ওর নামাজের খুশু দেখে আশ্চর্য হইতাম যে একটা ছেলে 15-16 বছরের ছেলে আর ও এত খুশুর সাথে নামাজ পড়ে, এত বিনয়ী হয়ে নামাজ পড়ে। যখন মানুষ গুনাহার পরিবেশে যায় তখন ভালো ভালো মানুষ গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যেসব ছেলেরা মাদ্রাসে পড়েছে এদের মধ্যে অনেকে রয়েছে, অনেকে রয়েছে যারা কলেজ ইউনিভার্সিটির পরিবেশে গিয়ে সবাই যে খারাপ হয়ে যাবে তা না, অনেকে কলেজ ইউনিভার্সিটি পড়ে ধার্মিক হয়ে আছে, এটা ব্যতিক্রম হাজারেরই একটা। মাদ্রাসা পড়ে তারপরে খারাপ পরিবেশে যাওয়ার কারণে, আলেম হওয়ার পরে খারাপ পরিবেশে যাওয়ার কারণে নামাজ ছেড়ে দিয়েছে, দাঁড়িয়ে রাখে না, চেনাই যায় না। কিছুদিন আগে এখানে চাকরি করতে এসে একজন এসে বলছে যে আমি অমুক জামে, জামে সালাফিয়াতে পড়েছি, মাশাআল্লাহ। আরেকজন বলছে আমি নদুয়া থেকে পড়ে এসেছি, আলমিয়া নদী নদুয়া থেকে, বড় বড় প্রতিষ্ঠান এগুলো কিন্তু পড়ে এসছে। বলে আপনাকে দেখে তো চেনা যায় না, আমি তো ভাবছি আপনি কলেজ ইউনিভার্সিটি কিছু টাইট লাগে, টাইটও মন্দ কথা নয়, শার্টটাও মন্দ কথা না, যদি তার সাথে দাড়িটা থাকতো। মাদ্রাসায় পড়েছেন তো আপনার কমপক্ষে দাড়িটা দেখে বোঝা যাবে যে আপনি হাফেজ হয়েছেন অথবা আলেম হয়েছেন, মাদ্রাসায় পড়েছেন, কিছুই চেনা যায় না। প্রথম তো আমি চিনতে পারিনি, মুসলিম আমি মুসাফা করবো কি করবো না চিন্তা করছিলাম, আরো দুটো দাড়িওয়ালা আছে মুসাফা করেছি, তারপর ওর সাথে আমি দিয়ে ধান দিই মুসাফা করবো কি করবো না। তারপর ভাবলাম যে যাক একটু এর সাথে মুসলিমদের সাথে বসে আছি, একটু করি নি করলাম, পরে কথা বলতে গেলে মাদ্রাসায় পড়ে এসছে মাশাআল্লাহ, আর পাশে যে দাড়িওয়ালা গুলো আছে মাদ্রাসার জীবনেও দেখেনি। এ আল্লাহ পাকের কল্যাণের ইচ্ছা, যারা মাদ্রাসার পরিবেশ দেখেও নি তাদেরকে আল্লাহ পাক আল্লাহ ভীরুতার তৌফিক দান করেছেন, আর মাদ্রাসায় পড়ে এসছে তাদেরকে আল্লাহ পাক অনেককে হতভাগা বানিয়েছেন। তো মাদ্রাসা পড়লেই যে সব জান্নাতি হয়ে যাবে, আর মাদ্রাসা পড়লেই সব আল্লাহ ভীরু হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, মাদ্রাসা পড়লেই যে সৎ হয়ে যাবে, না, এ আল্লাহ পাকের কল্যাণের ইচ্ছা। গুনাহার পরিবেশে থাকলে আজকাল অনেকে যেখানে সস্তা সুবিধা, রুম পাচ্ছেন সস্তা পাচ্ছেন, তারপরে আর একটা রোগ রয়েছে দেশির রোগ, আমার এলাকার আমার দেশি ভাই সব আমার ডিস্ট্রিক্টেরই আছে, আমার অঞ্চলের সব আছে, একটিও কেউ নামাজ পড়ে না, সবগুলি ফিল্ম দেখে আর সিগারেট খায়, ওই রুমে থাকে নামাজি, কি জন্য থাকেন আপনি? 25-50 রিয়াল বেশি লাগবে অন্য জায়গায় থাকবে সেই জন্য। এর বিপরীত আমাদের অনেক দিনই ভাই রয়েছেন কোম্পানির বাসা দেওয়া আছে কিন্তু বেনামাজি পরিবেশ, গুনাহের পরিবেশ, সেজন্য নিজের পয়সা দিয়ে অন্য জায়গায় ভাড়া দিয়ে থাকে, এইরকম ছেলে আছে আমাদের এখানে জানি তো। যারা গুনাহের পরিবেশে আর গুনাহগারদের পরিবেশে বসবাস করে তাদের ইমান দুর্বল হয়ে যায়। ইমান দুর্বল হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে আশাকে, নিজের আশাকে আকাঙ্ক্ষাকে দীর্ঘ করা, লম্বা করা, অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা করা, উচ্চ আকাঙ্ক্ষা যেটাকে বলা হয় আমাদের ভাষায়, উচ্চ আকাঙ্ক্ষা রাখা। যেমন এখন আপনার কাছে 10,000 রিয়াল আছে কিন্তু আপনি 1,00,000 রিয়ালের স্বপ্ন দেখছেন, এখনই শুধু 10,000 আছে আরো 90,000 রিয়ালের স্বপ্ন দেখছেন, একটা উদাহরণ। এখন আপনার গ্রামে বাড়ি আছে, ডিস্ট্রিক্টও যেতে পারিনি, আপনি ওই ক্যাপিটাল রাজধানীতে বসবাস করবো, আমি রাজধানীতে কোনো একটা জায়গা কিনবো, আমি একটা ফ্ল্যাট কিনবো, হ্যাঁ, এই রকমের স্বপ্ন দেখা। তারপরে আয়ুর দিক থেকে এইরকম উচ্চ আকাঙ্ক্ষা, না এখন মানে কল্পনা করতে পারে না যে আমার মত আজকে কালকে আসতে পারে, এত কাছে মতকে আপনি ভাবেন না, কখনো চিন্তাতে আসে না। অনেক বড় বড় টার্গেট আপনি আপনার নকশা এঁকে রেখেছেন আপনার মগজে যে আমি আমার আগামী 10 বছরে, ইন ফিউচার 20 বছরে এই করব, এই করব, এই করব, এই করব, কত কি, অথচ মত কোথায় আছে? এখানে আছে, এই 1 বছরের মধ্যে আছে, 1 মাসের মধ্যে আছে, বহু লোকের এরকম অবস্থা রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে মর্মে যে মানুষ যেন আকাঙ্ক্ষাকে খাটো করে, বাবো কেসারুল আমল, আশা আকাঙ্ক্ষাকে খাটো করা, ছোট করা, আর আশা আকাঙ্ক্ষাকে লম্বা না করা, দীর্ঘ না করা। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলিকে
হাদিসের কিতাবে এই অধ্যায় দিয়ে বিভিন্ন মহাদিসিনে কেরাম নিয়ে এসেছেন, এমনকি মিশকাতও রয়েছে, এরকম একটা অধ্যায় রয়েছে। এর উদাহরণ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মানুষ একটা নকশা দিয়ে, নকশা লম্বা একটা নকশা, এখানে আশা আকাঙ্ক্ষা এইখানে চলে গেছে একবারে, আর ওর মত আছে এখানে, আর এই মতের আগে অনেক আপদ বিপদ আছে, বালা মুসিবত, অসুখ বিসুখ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অনেক কিছু আছে। ও কল্পনা তো করে না, আমার দুর্ঘটনা হইতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমার বালা মুসিবত আসতে পারে, আমি বিছানা ধরে নিতে পারি, হসপিটালে পড়ে থাকতে হইতে পারে, মুমূর্ষ অবস্থা হইতে পারে, ইত্যাদি, ও সব কল্পনা তো আসে না, একেবারে এখানে চিন্তা করবে, এখানে স্বপ্ন দেখে বসে আছে। এইরকম যাদের অবস্থা, তাদের ইমান দুর্বল, আর যত বেশি যার লোভ লালসা, যত যার উচ্চ আকাঙ্ক্ষা, তত ইমান দুর্বল। এর বিপরীত যত বেশি মতকে ঘনিয়ে আসা মনে করবে, যে মত মনে হয় ঘনিয়ে এসছে, জানি না এই মাসটা পার হবে কি হবে না, জানি না এই বছরটা পার হবে কি হবে না, জানি না এই যে সামনে এক দেড় মাস পরে রমজান আসছে, এই রমজানটা পাবো কি পাবো না, জানি না আমি এই যে এসা পড়লাম ফজর পাবো কি পাবো না, এই ধরনের চিন্তা যারা যত বেশি করে তাদের ইমান তত সুন্দর হবে, তত সুন্দর হবে। এই জন্য সবসময় নিজেকে মনে করবেন যে আমার এই এশাটাই হয়তো শেষ নামাজ, বিশেষ করে নামাজের সময় যখন দাঁড়াবেন তখন আপনি মগজে কথা বসাবেন যে এটাই আমার শেষ নামাজ, এরপরে আর হয়তো সুযোগ সুবিধা পাবো না। যদি এই চেতনা নিয়ে আপনি নামাজ পড়েন তাহলে যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করবেন নামাজটাকে, যে শেষ নামাজ যখন তো খুব সুন্দর করে পড়ি, আবার যখন ফজর পড়ল এটাই মনে হয় আমার শেষ নামাজ, সুতরাং এই নামাজ ছাড়বো না, এই নামাজের জামাত ছাড়বো না, এই সূর্য উঠাবো না, যদি আমার মত হয়ে যায় সূর্য উঠালাম আর সকাল ছয়টার সময় সূর্য উঠার সময় আমার মত হয়ে গেল, তাহলে কি হবে আমার। এইসব চিন্তা মানুষের ইমানকে তাজা করে আর ইমানের দুর্বলতা থেকে মুক্ত হইতে পারে মানুষ। পাঁচ নম্বর কারণ ইমান দুর্বল হওয়ার, বেশি বেশি পানাহার করা, যারা যা ইচ্ছা তাই খায়, যখন ইচ্ছা খায়, আর যা ইচ্ছা পান করে যখন ইচ্ছা পান করে, কারণ পয়সার অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, আর ফ্রি পেলে তো বলতেই হয় না, ফ্রি পেলে তো বলতেই হয় না। এক লোক মনে পড়ল, কোন এক সময় ওই ভাইকে ভিসা দিয়ে নিয়ে এসেছিলাম, শিক্ষিত মানুষ, এম এ পাস মানুষ, আর মাদ্রাসা পড়াবার টাইটেল পাস, কামেল পাস মানুষ, নিয়ে এসছি, আসার পরে ফ্রিতে রাখা আছে ওই সেভেন আপ, যত রকমের লাগে, আর ফান্ডা হোক আর মিরান্ডা হোক, আর সব রকম পেপসি রাখা আছে। ও জীবনে প্রথম ভাবে পাঁচটা খেয়ে ফেলেছে এক দুই ঘন্টার মধ্যে, আজকে তো অনেকদিন আগের ঘটনা, প্রায় বিশ বছর আগের ঘটনা, তখন প্রথম দিকে তাকে নিয়ে এসেছিলাম, তো খাওয়ার পরে বলছে আমার ভেতরটা বমি বমি ভাব হচ্ছে, আমাকে বলছে, আমি বললাম যে আপনার একটু সেভেন আপ পেপসি কম খাওয়া হয়েছে, কম হয়েছে একটু, আর দুটা খেতে হইতো, একটু কম হয়েছে, এ বললাম। তো ফ্রি পেলে যে হজে যায় অনেকে, আর যেহেতু গেছে 3,000-4,000 দিয়ে গেছে, আর টেন্টে আছে, আর খাওয়া দাওয়ার জুসের অভাব নেই, খাওয়ার অভাব নেই, আর ফল ফ্রুটের অভাব নেই, আরে কি খাবে আর কি নিয়ে আসবে, বেঁধে নিয়ে আসবে না কি করবে, কোনটা কম্বল বাঁধবো, কোনটা বেড বাঁধবো, এতেই পেরেশান রয়েছে। তো যারা খাওয়া দাওয়া পেয়েছি, আর যদি ফ্রি তো ওই রকমই কোম্পানির তরফ থেকে কফি ফ্রি, চা ফ্রি, গ্রিন টি ফ্রি, হ্যাঁ দিনে কতবার যে চা খাই, অথচ নিজের পয়সা খরচ করে খেতে হলে দিনে একবার চা খেতে আর একবার কফি খেতে কষ্ট লেগে যেত, তাই না। এইরকমই ধরেন আপনি সুপার মার্কেটে চাকরি করেন বা এমন যে হোটেলে চাকরি করেন, খাওয়া দাওয়ার অভাব নেই, চলতেই আছে, মুখ চলতেই আছে, একবার খাওয়া, একবার পান করা, একবার খাওয়া পান করা, অথবা নিজেরই পয়সা হয়তো, কিন্তু অভাব নেই, সেজন্য খেতে আছেন, খেতে আছে। আজকালকার অধিকাংশ রোগগুলির পিছনে কারণ হচ্ছে অধিক পানাহার, পানাহারের পরিমাণ বেশি, খাই বেশি আর পান করে বেশি, যার ফলে রোগও বেশি, রোগও বেশি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। এই পাঁচটি কারণ বর্ণনা করলাম কিসের, ইমান দুর্বল হওয়ার, কম খান আর কম পান করেন, কম খেয়ে দিয়ে আপনি রাতে শোন, তাহলে দেখবেন ফজর উঠতে কোনো অসুবিধা নেই, বরং তাহাজ্জুদ উঠতে কোনো অসুবিধা নেই, আর বেশি খেয়ে দিয়ে একটু ঘুমান, এত ঘুম এসছে যে ফজর কেন সূর্য উঠে যাচ্ছে, ও দিশাই পাচ্ছেন না, টের পাচ্ছেন না।
দুনিয়ার ক্ষেত্রে নয় আর দিনের ক্ষেত্রে নয়। দিনের ক্ষেত্রে যেমন বেশি পানাহার করা ক্ষতিকর, তেমন দুনিয়ার ক্ষেত্রেও স্বাস্থ্যের ক্ষেত্রেও ক্ষতিকর, যেগুলি বুঝছেন আপনারা। এখন সংক্ষেপে বলি প্রতিকার। ইমান দুর্বল হয়ে গেছে আমাদের অধিকাংশ মানুষের বিভিন্ন কারণে, কারণ অধিকাংশ জায়গায় পরিবেশ খারাপ। আজকাল ছেলে মেয়েদেরকে, ভালো ভালো আলেমরা ছেলে মেয়েদেরকে নামাজি বানাইতে পারছে না, বড় দুঃখজনক অবস্থা দেশে। ধার্মিক বানাতে পারছে না, ফিল্ম থেকে বাঁচাতে পারছে না, সিনেমা থেকে বাঁচাতে পারছে না, গ্রামে দেখবে না, দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে পকেটে মোবাইল আছে, ইন্টারনেট আছে, কত কি আছে, কিভাবে রক্ষা করবেন আপনি? তো ঈমান যে দুর্বল হয়ে গেছে, এর চিকিৎসা বা প্রতিকার কি? প্রথম প্রতিকার, সবচেয়ে উত্তম চিকিৎসা আল্লাহ পাক কোরআনুল কারীমে রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল ইসরা সূরা বনী ইসরাঈল, মানে নাযযালা মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন যাতে রয়েছে শিফা, আরোগ্য রয়েছে, প্রতিকার রয়েছে, সমস্ত রোগের চিকিৎসা রয়েছে। সর্বপ্রথম কলবের হৃদয়ের রোগের চিকিৎসা রয়েছে, অন্তরের ব্যাধির চিকিৎসা রয়েছে, মনের ব্যাধির চিকিৎসা রয়েছে। ইমানে যেসব রোগ সৃষ্টি হয়, মুসলিম জীবনে যেসব রোগ সৃষ্টি হয়, ব্যাধি সৃষ্টি হয়, সেগুলির চিকিৎসা রয়েছে। সংশয়ের রোগের চিকিৎসা রয়েছে, আর শাহওয়াত কুপ্রবৃত্তির রোগের চিকিৎসা রয়েছে, আর তারপরে বলছি তারপরে শারীরিক দৈহিক রোগের চিকিৎসা রয়েছে। কিন্তু আজকাল অধিকাংশ মানুষ আমাদের সমাজে, এমনকি হুজুররা, কোরআনে কারিমকে শেফা শুধু শরীরের শেফা। হ্যাঁ, শরীরের শেফা কিভাবে হয়? ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করলেও তারপর তার বৈধতা ছিল, তাতেই ক্ষান্ত হয়নি, শুরু করেছে নাজায়েজ শিরকি চিকিৎসা থেকে। কোরআন দিয়ে তাবিজ বানিয়ে, কোরআনের কল্পিত নকশা তৈরি করে, প্রতিটি সূরা নকশা তৈরি করে চিকিৎসা, শরীরের চিকিৎসা, তারপরে কোরআন দিয়ে চিকিৎসা, ইমান আমলের কলবের হৃদয়ের করে নেই, চিকিৎসা করতে চেয়েছে অভাবের, সেই জন্য জালজয়ীফের আশ্রয় নিয়েছে। সূরা ওয়াকিয়া যদি পড়া হয় তাহলে কেউ গরিব থাকবে না। আর এই ফজিলতগুলি ভারত বাংলাদেশে আর পাকিস্তানে বেশি, তো আবার এত কেন আমাদের দেশে গরিব বেশি বলেন? সৌদি আরবে একজনও কি আমল করে না সূরা ইয়াকা পড়ে, ওয়াকিয়া পড়ে গরিবি দূর করবো, অভাব দূর করবো? আবার সৌদি আরবে কেন আল্লাহ পাক দিন দুনিয়ার দুটোই নিয়ামত দান করেছেন? চিন্তার বিষয় রয়েছে, তাই না? শুনেছেন না সূরা ইয়াকা পড়লে কেউ গরিব থাকে? লাম তুসিবহু ফাকা, অভাবই হবে না। তো কোরআন কি আল্লাহ অভাব দূর করার জন্য নাজিল করেছেন? হ্যাঁ, তাই যদি হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বাড়িতে মাসের পর মাস চুলা জ্বলতো না কেন? তো কোরআন তো আল্লাহ পেটে বেশি বেশি খাবেন আর বেশি বেশি পকেটে টাকা ঢোকাবেন, এই জন্য তো আল্লাহ পাক কোরআন নাজিল করেননি। শেফা, শেফা প্রথম আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে, মনের চিকিৎসা, কারণ মন গোটা শরীরকে ঘুরায়, মানুষের হৃদয় গোটা শরীরকে ঘুরায়। আপনার হৃদয় যেমন হবে তেমন আপনার অঙ্গ প্রত্যঙ্গ হবে। আপনার মন যদি বলে যে তোকে নামাজি হইতে হবে, গোটা শরীর নামাজ পড়বে, যেতেই হবে শরীরকে নামাজ পড়তে। আর মন যদি বলে যে নামাজ পড়ি কি হবে, আছি তো পড়ছি, মাঝে মধ্যে পড়ছি, এই কথা প্রথম। মনে এই রোগ যদি তৈরি হয় তাহলে শরীরে রোগ তৈরি হবে, শরীর তো অলস হয়ে যাবে, আরে পারছি না, ফজরটা পারছি না, তখন ফজরটা পারছে না এই কথা বেরোবে, ফজরে ঘুম ভাঙছে না, এই এই রোগ তৈরি হবে, অলসতা, গাফিলতি, আল্লাহ পাকের আজাব, গজব, বালা মুসিবত সবকিছু নেমে আসবে, তখন শারীরিক রোগ, মানসিক রোগ আর দুশ্চিন্তা আর কত রকমে লিপ্ত হবে, আল্লাহ পাকের বিভিন্ন বালা মুসিবত তখন আসবে। তো কোরআনে করিম হচ্ছে উত্তম চিকিৎসা, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল্লিল মুমিনিন, আর এতে ঈমানদারদের জন্য রহমত রয়েছে, কোরআনে কারীম আল্লাহ পাকের রহমত রয়েছে, করুণা রয়েছে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, আর জালেমদের ক্ষতি এই আল কোরআন বৃদ্ধি করে, কারণ জালেমরা কোরআন মানে না, কোরআনে জীবন গড়ে না, ইসলামিক জীবন তৈরি করে না, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়। জানার পরে, কোরআন নাজিল হওয়ার পরেও, কোরআন তাদের ঘরে পাওয়ার পরে, জন্মসূত্রে কোরআন বা ইসলাম ইমান পাওয়ার পরেও, মুসলিম জন্মসূত্রে হওয়ার পরেও যেহেতু কোরআনে বাস্তবায়ন করলো না, সেই জন্য আরো ক্ষতিগ্রস্ত হইল, আরো ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীম গভীরভাবে আল্লাহ পাক চিন্তা করে পড়তে বলেছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন,
তারা কি গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা করেন না, তাহলে কোরআনের গভীরতায় নামার চেষ্টা করতে হবে। এক একটি আয়াত তেলাওয়াত করুন, তার অর্থ বুঝুন, আর তারপরে বাস্তব জীবনে আমার কোরআন প্রতিফলিত হচ্ছে কিনা এসব কথা চিন্তা করুন। তো দেখবেন যে অত্যন্ত আপনার দিলটা নরম হয়ে যাবে, ভিতরটা আপনার এত নরম হয়ে যাবে যে হাই আমি কোথায় আছি। তখন আপনাকে কান্নার জন্য চোখ টিপতে হবে না, অনেকে চোখ টিপে টিপে পানি বের করার চেষ্টা করে, কোনো প্রয়োজন হবে না, কোনো প্রয়োজন হবে না। অন্তর যখন আপনার আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, তখন চোখ দিয়ে এমন ভাবে আপনার অশ্রু প্রবাহিত হবে যে লোক দেখানো নয়, আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ভয়ে সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো কোরআনে কেরিম নিয়ে আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। কোরআনে কেরিমের অল্প হলে আম্পারা থেকে শুরু করেন, আম্পারার অর্থগুলি তাফসিরগুলি একবার না দুইবার তিনবার চারবার পাঁচবার শোনেন পড়েন। অনেক সময় পড়ে আপনি উপলব্ধি করতে পারছেন না, পড়েন আর শোনেন দুটো মিলান, কোরআনের তর্জমা নিয়ে বসেন আর তাফসির শোনেন। দেখবেন অনেক ভাইরা বলে থাকেন যে আমি তিনবার চারবার করে কোরআনের তাফসির শুনে আমার মুখস্থ হয়ে গেছে তাফসিরগুলো। আল্লাহ পাক তাদের তৌফিক দান করেছে, আমাদেরও যেন তৌফিক দান করেন। দ্বিতীয় চিকিৎসা ইমানের দুর্বলতা দূর করার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্বের অনুভূতি। আপনার হাড়ে হাড়ে আর শরীরের প্রতিটি লোমে অঙ্গ প্রত্যঙ্গে আর প্রতিটি অংশে যেন এই সূক্ষ্ম অনুভূতি থাকে আল্লাহ পাকের মহত্বের, যে আল্লাহ পাক মহান, আল্লাহু আকবার। এই কথা শুধু মন্ত্র না, আল্লাহু আজিম, আল্লাহ আজিম, আল্লাহ মহান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত মহান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত মহান, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে আলা কুল্লি শাইইন কাদির সর্বশক্তিমান, আল্লাহ পাক সর্বশ্রোতা সবকিছু শোনেন, বাসির সবকিছু দেখেন, আলিম সবকিছুই জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহিতুন বিকুল্লি শাই সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, ঘিরে আছেন, আল্লাহর ক্ষমতার এলমের কুদরতের ক্ষমতার হ্যাঁ বাইরে কোন শক্তি যেতে পারে না, কত বড় বড় শক্তিকে আল্লাহ পাক রব্বুল নিশ্চিহ্ন করে দিলেন। এইভাবে আল্লাহ পাকের মহত্বের অনুভূতি, আল্লাহ পাকের নাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমি অনেক সময় বলি আপনি 99টা নামের যদি তর্জমা ব্যাখ্যা নাও বুঝেন, কয়েকটা বললাম শুধু, আলিমুন সামিউন বসিরুন হ্যাঁ আর কি খবির কাদির, এই পাঁচটাকে আপনার জীবনে বাস্তবায়ন করেন তো আল্লাহ সবকিছু জানছেন, মানে আমার হাল হকিকত সব জানছেন, কি করছেন আর কি না করেছেন সব জানছেন, খবির সূক্ষ্ম খবর রাখেন আল্লাহ, সূক্ষ্ম খবর রাখেন, কোনো কিছু আল্লাহ পাকের নজরের বাইরে রাখা যায় না, লুকিয়ে রাখা যায় না, গোপনে রাখা যায় না। তাহলে একটা রিয়াল কেন 25 হালালা যদি চুরি করেন তাও তো আল্লাহ জানছেন, এটা মোবাইল কেন, একটা পয়সা যদি এদিক ওদিক করেন আল্লাহ পাক জানছেন, চিন্তা করুন তো। তাহলে কি স্ক্রাব চুরি করতে পারবেন, হ্যাঁ বিদ্যুতের তার চুরি করতে পারবেন, এটা চুরি করবেন ওইটা চুরি করবেন, ক্যাশ থেকে টাকা চুরি করবেন, ডিউটিতে খেয়ানত করবেন, যদি কখনো ডিউটিতে অবহেলা হয় তো আল্লাহ পাকের ভয় আপনার এই অনুভূতি পয়দা করে দিবে, আপনার ইমান পয়দা করে দিবে যে একদিন ঘাটতি করেছি আর একদিন একটু বেড়ে করে দিই, এই সময়টা আধা ঘন্টা ঘাটতি করেছি তো আধা ঘন্টা এক ঘন্টা বেশি দিই, আল্লাহ তুমি মাফ করে দিই, এই অনুভূতি এটা দিয়ে আমার তিলকা বে তিলকা এটা দিয়ে আমাকে মাফ করি আল্লাহ। কারণ কোন মানুষ কামিল হইতে পারে না, আমার ত্রুটি থাকতে পারে, কিন্তু এখানে যখন ত্রুটি হয়েছে তখন এখানে একটু বেশি করে দিলাম, মালিকের বেতনে তো আমি কম নিই না, বেতন তো অতটাই নিলাম, তাহলে ডিউটি যে আধা ঘন্টা এক ঘন্টা কম করেছি তো আরেকদিন বেশি করে দিই, আমি একটু একদিন একটু বেশি মেহনত করে দিই, একটু বেশি কাজ করে দিই, না না সময় শেষ হয়ে গেছে, আধা ঘন্টা আগে থেকে প্রস্তুত বেরিয়ে যাওয়ার জন্য কার্ড মারার জন্য কেন। আল্লাহ পাকের এই নামগুলি, আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন, আল্লাহ পাক সবকিছু জানেন, সবকিছু জানছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল সবকিছু শুনছেন, আস্তে আস্তেও যদি বলেন, খালি টেলিফোনে কথা বলছেন, হ্যাঁ গুনাহের কথা, পাপের কথা, প্রেমের কথা, অবৈধ প্রেমের কথা, স্ত্রীর সাথে নয় অন্যের সাথে, আল্লাহ পাক তো সবকিছু শুনলেন, আল্লাহ পাক তো জানলেন, তারপরে শুনে জেনে আল্লাহ ছেড়ে দেবেন না, কাদির আল্লাহ সর্বশক্তিমান, হ্যাঁ আহাতা বিকুল্লি শাইইন এলমা সবকিছুকে আল্লাহ পাক পরিবেষ্টন করে আছেন, না আল্লাহর এই পরিবেষ্টনের বাইরে যাবেন কি করে বেটি, আপনার ইসলার জন্য এর বেশি কিছু প্রয়োজন আছে, থানা পুলিশের দরকার আছে, হ্যাঁ সরকারি পাহারার প্রয়োজন আছে, দুনিয়ার অফিসিয়াল ক্যামেরার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তো ইমান
বাড়াবার উপায় হচ্ছে আল্লাহ পাকের নাম, গুণাবলী, আল্লাহ পাকের মহত্ব সম্পর্কে সূক্ষ্ম অনুভূতি সৃষ্টি করা মানুষের ভিতরে। তিন নম্বর প্রতিকার ইমানের দুর্বলতা দূর করার জন্য হচ্ছে ইসলামিক আলোচনা যেখানে হবে, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে সব সময় যাওয়ার চেষ্টা করা। লজুম হেলাকে জিকির, জিকির মানে আল্লাহ পাকের স্মরণ যেখানে হয়, যেখানে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়। আমাদের এই আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টার আলোচনাতে আল্লাহ পাকের কথা, তার দিনের কথা, তার ভয়ের কথা, হ্যাঁ, তার কুদরতের কথা কতবার আসছে, তার নবীর কথা কতবার আসছে, তার কোরআনের আয়াতের কথা, রাসূলের হাদিস কতবার আসছে, এটা হচ্ছে আসল জিকির। জিকির মানে হচ্ছে স্মরণ করা, এটাকে বলা হয়েছে হেলাকুজ জিকির। হেলাকুজ জিকির মানে বিদাতির আর একটা অপব্যাখ্যা করেছে, ওটা কি না, এইগুলো আলোচনা ইসলামিক আলোচনা হেলাকুজ জিকির, হালকা জিকির, হালকা জিকির মানে গোলাকার করে বসবে আর জিকির করবে, অথবা নির্জনে বসবে আল্লাহু 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 করবে, এইগুলো হলো ওদের হালকা জিকির না। যদি এটাই ব্যাখ্যা হতো এই আয়াতগুলির বা এই হাদিসগুলির, এই মর্মে যে আয়াত হাদিস রয়েছে, তো নবী করিম সাল্লাল্লাহু এর প্র্যাকটিক্যাল করতেন না। নবী করিম সাল্লাল্লাহু নির্জন বসে জিকির করছেন, মোরাকাবা করছেন, সাহাবীর আবু বকর ওমর ওসমান আলাদা আলাদা মোরাকাবা করছেন, অথবা গোলাকার হয়ে বসে একসাথে বসে গেছেন আর জিকির চলছে, হাই হই জিকির চলছে, করেছেন করেননি? করেননি তাহলে হয় আয়াতগুলি হাদিসগুলি বুঝেননি, আর এই কথা মিথ্যা, অবশ্যই বুঝেছেন, তারা বুঝেছেন। তারপরে এইরকম যখন হালকা জিকির, বিদাতি হালকা জিকির যেগুলো আজকালকার প্রচলিত কায়েম করেননি, তার মানে এই আয়াত হাদিসগুলির ব্যাখ্যা এই জিকির নয় যে জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন নামাজের পরে বা যে কোনো সময় মসজিদে বসে গেছেন, দিন শিখাচ্ছেন, হ্যাঁ সাহাবায়ে কেরামদেরকে, হালকা জিকির, এটা হচ্ছে হালকা জিকির। গোলাকার হয়ে বসে গেছেন, কিছু লোক দিন শিখছেন, এটা হচ্ছে হালকা জিকির। এই হাদিস আর আয়াতগুলি যেগুলিতে জিকিরের আলোচনা রয়েছে, আসল জিকির হচ্ছে এই জিকির, যাতে আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহ পাকের দিনকে স্মরণ করা, আল্লাহ পাকের কিতাবকে স্মরণ করা হয়। আর তারপরে অন্তরের জিকির আজকার আর জবানের জিকির আজকার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন গুণগান করা, আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করা, আল্লাহ পাকের প্রশংসা করা, হামদ ও সানা করা, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা, ইত্যাদি ইত্যাদি। চার নম্বর প্রতিকার ইমানের দুর্বলতা দূর করার জন্য ইমানের নবায়ন করার চেষ্টা করা। সবসময় ইমান নিজের বাড়াবার চেষ্টা করবেন, আর ইমান বাড়ে কিসে, বেশি বেশি নেক আমল করলে, বেশি বেশি নেক আমল করেন, তাহলে আপনার গতকালকের যে আমলগুলি ছিল আজকে ওর চেয়ে বেশি বাড়াবার চেষ্টা করেন। ফরজের ক্ষেত্রে ততটা থাকবে, 5 ওয়াক্ত নামাজে 6 ওয়াক্ত করা জায়েজও নয়, তাই না? 17 রাকাত ফরজ, 17 রাকাত 18-19 করাই হারাম, তাই না? কমানো হারাম আর বেশি করাও হারাম, ঠিক না? তবে বাড়াবেন কি, আপনি এতদিন তাহাজ্জুদ পড়তে পারতেন না, এখন তাহাজ্জুদ পড়েন। আপনি তাহাজ্জুদ হয়তো শুরু করেছেন বেশ কিছুদিন থেকে, কিন্তু এখন আপনি সালাতুল জোহা 2 রাকাত কমপক্ষে চেষ্টা করেন, কি বেশ কিছুদিন আপনি 2 রাকাত সালাতুল জোহা পড়তেন, এখন 4-6 মাঝে মধ্যে পড়েন আপনি। তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার গুলি আপনি দেখছেন আমি পুরোপুরি পড়তাম না, আংশিক পড়তাম, 2-3-4-5 জিকির আমি পড়ি সকালবেলা আর সন্ধ্যাবেলা পড়ি, আরো বেশ কিছু জিকির আজকার আছে, ওগুলো আমার মুখস্থ নয়, তাহলে মুখস্থ করি, এটা হচ্ছে আমল বাড়ানো। আমি এতদিন নফল রোজা রাখতাম না, ওই রমজান মাসে রোজা রেখে নিলাম আর খুব হইলে আরাফা রোজা রাখলাম আর মহরমে রোজা রাখলাম, ব্যাস হয়ে গেল, তাই না? কিন্তু না, এখন আপনি রোজা রাখেন, মাসে 3টা রোজা রাখেন, এই আমি বিজের 13-14-15 আরবি মাসের চাঁদের 3টা রোজা রাখলেন, 3টা বেশ কিছুদিন দীর্ঘদিন রেখেছে, মানে এইখানে থেকে যাবো নাকি? দুনিয়ার ক্ষেত্রে প্রোগ্রেস হচ্ছে আমাদের, দুনিয়ার ক্ষেত্রে পদোন্নতি হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে লেবার টি বয় কোথায় গিয়ে অফিসে এখন চেয়ারে বসছে, তাহলে আমি দিনের ক্ষেত্রে কতটুকু অগ্রগামী হইলাম, তাহলে এখন আমি কি করি, আরো কিছু বাড়াই। এই ক্ষেত্রে আপনাকে বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, বেশি বেশি নেক আমল বাড়ানো। তাহলে রোজার ক্ষেত্রে নেক আমল বাড়াবেন কিরকম, যেমন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু, সপ্তাহে 2টা শুরু হয়ে গেল, বিশেষ করে ছোট দিন, ছোট দিনগুলো তো রোজা রাখা কোনো ব্যাপার না, রাখতে পারেন আপনি। এই সামনে শাবান মাস আসছে, শাবান মাসে অনির্দিষ্ট আপনি একটু রোজা রাখার চেষ্টা করেন, এই রোজাতে আপনার রমজান মাসের রোজার জন্য একটু অভ্যাসও হবে, হঠাৎ করে আচমকা আপনার ওপর যেন লম্বা দিনে রোজা চলে আসলে, একেবারে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাসে রোজা চলে আসলো, এইরকম না হয়ে যায় যে শাবান মাসে কয়েকটা রোজা রাখেন। ওই বিদাতি একদিনের 15 শাবানের রোজা না রেখে একটার জায়গায় 10-15টার উত্তম বিকল্প বলছি, তারপরে অসন্তুষ্ট, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বলছি, একটা করলে খাস করে 15 শাবানে শুধু রোজা রাখলেন,
বিদাত করলেন আপনি, কারণ জাল জঈফ হাদিস, সহি হাদিস একটিও নয়। আর উত্তম বিকল্প হচ্ছে সহি সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রমজানের পরে শাবান মাসের অধিকাংশ দিনগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। সুতরাং আপনি পাঁচ সাত দশ পনেরো পর্যন্ত, এক তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত কন্টিনিউ রোজা রাখেন, আপনি এরও বেশি রাখতে পারেন। অনেক আলেমরা বলেছেন কমপক্ষে পনেরোটি বৃষ্টি রাখেন, অসুবিধা নেই, জায়েজ রয়েছে, বরং এতে নেকি রয়েছে, ফজিলত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেটি দেখেছেন তিনি। এইভাবে নেক আমলকে বাড়াবার চেষ্টা করেন। নেক আমল শুধু নামাজ রোজাতে সীমিত নয়, হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সাদকা খেরাতের ক্ষেত্রে ইত্যাদি সমস্ত ক্ষেত্রে নেক আমল বাড়াবার চেষ্টা করবেন। মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে না, এতদিন আমি যথাসাধ্য আমি নিজের ব্যবহারটাকে চরিত্রটাকে ভালো করার চেষ্টা করেছি, তার মধ্যেও কিছু অঘটন ঘটে গেছে, সম্পর্কের অবনতি হয়েছে, কারোর সাথে এইরকম কিছু উচ্চবাচ্য হয়েছে, না এখন আর হবে না, সজাগ। আর দীর্ঘদিন আলহামদুলিল্লাহ কারোর সাথে হয় না, অন্তর্দ্বন্দ্ব হয় না, আর কোন রকমের আক্রোশ হয় না। আর যদি কখনো কারো উপরে দুঃখ কষ্ট হয়ে যায় তো সাথে সাথে মন থেকে বের করে দিই, যাতে আমিও আরাম পাই। আর এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি যদি আপনার কোনো আক্রোশ হয় বা কষ্ট হয়, কারো আচরণে যদি আপনার দুঃখ হয় কষ্ট হয়, অথবা যদি শয়তান আপনার মধ্যে কিছু হিংসা বিদ্বেষ ঢুকিয়েও দেয়, সাথে সাথে যদি বের করে যত তাড়াতাড়ি বের করবেন তত আরামে জীবনযাপন করতে পারবেন, আরামে ঘুমটা আসবে আপনার। কিন্তু ভিতরে যদি রেখে নেন তো সারা রাত আপনার অন্তরে আগুন লেগে থাকবে, ঘুম আসবে না, ছটপট করতে থাকবেন, পরীক্ষিত, এটা পরীক্ষিত। এবং যদি বের হতে না চায়, শয়তান চেষ্টা করে যে না তুই কেন ছাড়বি ওকে, তোর সাথে এরকম খারাপ ব্যবহার করলো তুই কেন ছাড়বি, তুই পারলে তুইও ক্ষতি করবি, তুই পারলে তাকে তুইও ঠেকাবি, তারপর তুই ওর সহযোগিতা কেন করবি, ওর সাথে কেন ভালো ব্যবহার করবি, তখন আপনি আউযুবিল্লাহ মিনাশ শয়তানির পড়ে পরীক্ষিত, আল্লাহর কাছে শয়তান থেকে বিতাড়িত, শয়তান থেকে পানা চান, আউযুবিল্লাহ মিনাশ শয়তান, আউযুবিল্লাহ মিনাশ শয়তান, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। এইভাবে আপনি শয়তান থেকে পানা চান, দেখবেন যে ধীরে 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 আপনার রাগ, আপনার গুসা, আপনার যে মনের ব্যথা কষ্ট, আপনার যে বিদ্বেষ ছিল কমে আসছে। আর দেখা যায় শয়তান নিরাশ হচ্ছে আপনার, শয়তান তখন দেখবে যে এখানে আর চান্স নিয়ে লাভ নাই, আমাকে এর পেছনে মেহনত করে সময় বেশি ব্যয় হচ্ছে আর ফলাফল পাওয়া যায় না, যাই দেখি খারাপ লোকগুলির পিছনে ছুটি, আপনাকে ছেড়ে দিবে। তখন পাঁচ নম্বর চিকিৎসা হচ্ছে এবাদত, বহুমুখী এবাদত করা। একরকমের এবাদত কন্টিনিউ যদি করেন তো একটা বিরক্তি ভাব আসবে, এই ঘামি চলে আসবে, যেটা আমাদের দেশের ভাষা বলে বিরক্তি ভাব চলবে, সবসময় শুধু রোজা রোজা রোজা, এমন সে একটা বিরক্তি চলে আসতে পারে, কত রোজা রাখবো, হ্যাঁ নামাজ নামাজ নামাজ, মানে নফল নামাজ আর কি, নফল নামাজ পড়ে যাচ্ছে না, এ বিরক্তি আসতে পারে বেশি নামাজ পড়লে। ফরজ নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, বেতর পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর একটু নফল পড়ছেন, শুধু নফল দিনে একশো রাকাত পঞ্চাশ রাকাত না, ওই রকম না করে আপনি কিছু আপনার নফল নামাজ রয়েছে তো কিছু নফল রোজা রয়েছে, কিছু নফল দান খেরাত রয়েছে, তারপরে এছাড়া অনেক নেকি রাস্তা রয়েছে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রয়েছে, সালাম দেওয়া রয়েছে, মানুষের সাথে মানুষের উপকার করা রয়েছে। মানুষ একটা লোক রাস্তা জিজ্ঞেস করলো, আমি ইচ্ছা করলে একটু এগিয়ে গিয়ে রাস্তাটা দেখাতে পারবো, না ওইখান থেকে ইশারা করে দেবেন, না আর একটু উপকার করি, আর চলেন আপনাকে দেখিয়ে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি, নিয়ে গেলেন পৌঁছে দিলেন। তো এইভাবে অনেক নেক আমল রয়েছে, বিভিন্ন রকমের নেক আমল করলে মানুষ বিরক্তি বোধ করে না, যাতে হয় কি সক্রিয় হয়, এবাদত বন্দীগীতে সক্রিয় হয়। আল্লাহ পাকের এবাদত বন্দীগী এরকম দেখেন, রমজান মাসে রোজা শেষ হইলো, তার কিছুদিন পরে হজ ফরজ হইল, হজ শেষ হইলো, আবার মহরম আসছে, মহরমের সিয়াম আসছে, ফরজ ফরজ রোজা যদি শেষ হয়ে যায় তো শাওয়াল মাসের আবার সুন্নত রোজা আসছে, আর গোটা মাসের মধ্যে যে কোনো সময় রেখে নিতে পারেন। এইভাবে এবাদতের ভিন্নতা, বিভিন্ন রকমের বহুমুখী এবাদত করার চেষ্টা করবেন, ওতে ঈমান তাজা হবে। ছয় নম্বর চিকিৎসা, ইমান দুর্বল, ইমানের দুর্বলতা থেকে মুক্ত হওয়ার হচ্ছে সবসময় ভয় করা, আশঙ্কা করা যে আমার মত খারাপ অবস্থায় যেন না হয়ে যায়, আমার খাতেমাটা যেন সুন্দর হয়, আমার জীবনের সমাপ্তিটা যেন খুব সুন্দর হয়, এর জন্য চেষ্টা করা। আর ভয় করা যে আল্লাহ আমার যেন খারাপ অবস্থায় মত না হয়, এই ভয়টা যার অন্তরে আছে সে পাপের জায়গায় থাকতে পারবে না, পাপের অবস্থায় থাকতে পারবে না। আরে এক মিনিটের জন্য একটা সিগারেট মুখে ধরাইলে তো ভয়টা হবে, যে এই সময় যদি মদটা চলে আসে, হার্ট অ্যাটাক হয়ে যায়,
মদের গ্লাসে নিতে পারবেন না, এই সময় যদি হার্ট অ্যাটাক হয়ে যাবো, এই সময় যদি ব্রেন স্ট্রোক হয়ে যাবো, ফিল্মে বসতেই পারবেন না হঠাৎ করে, এই সময় যদি আমার মৌতটা হয়ে যায়, হ্যাঁ কোনো মেয়ের সাথে অবৈধ খারাপ কথা আলোচনা করতেই পারবেন না, এই সময় যদি আল্লাহ না করে মালাকুল মত করে চলে আসে, তো আমি যখন আমার মৌতটা ভালো অবস্থায় চাইছি, আমার হুসনুল খাতেমা হোক, আমার সমাপ্তিটা সুন্দর হোক, তাহলে বেশি বেশি নামাজের অবস্থায় থাকবো, রোজার অবস্থায় থাকবো, জিকিরের অবস্থায় থাকবো, তসবি তাহালিল অবস্থায় থাকবো, ইস্তেগফারের অবস্থায় থাকবো, দিনে একশোবার করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো, মৌতটা আসলে যাতে করে হঠাৎ করে ভালো কথাটা বেরিয়ে আসে। যারা সব সময় খারাপে থাকে, খারাপ কথাটা মৌতের সময় বেরিয়ে আসে, আর যারা ভালো অবস্থায় থাকে অনিচ্ছাকৃত ভালো কথা বেরিয়ে আসে। আপনি অভ্যাস করুন, যখনই আপনার আঘাত লাগবে, যদি আপনার অভ্যাস থাকে বাপরে বলে অভ্যাস, হ্যাঁ মাগো বলে অভ্যাস থাকে, তো হঠাৎ করে মাগো বেরিয়ে আসবে। হ্যাঁ আঘাত লাগে আমাদের দেশে মাসে মানে কেউ মাগে বলে, কেউ বাপরে বলে, আরো কিছু বলে, হ্যাঁ বাপরে বাপ না। আপনি অভ্যাস করেন ইন্নালিল্লাহ, আপনি অভ্যাস করেন আরেকটি হাদিসের ভিত্তিতে বিসমিল্লাহ, আঘাত পেয়েছে বিসমিল্লাহ, যদি অভ্যাস করেন দেখবেন যে সাথে সাথে বিসমিল্লাহ বেরোবে আপনার, সাথে সাথে ইন্নালিল্লাহ বেরোবে আপনার। হারিয়ে গেছে একটা জিনিস, হাই কি হলো, হাই কি হলো বেরোবে না, ইন্নালিল্লাহ বেরোবে, হঠাৎ করে হারিয়ে গেছে পকেট দেখ আরে মানি ব্যাগ নেই, হারিয়ে কামা নেই, ইন্নালিল্লাহ বেরোবে, হাই কি হলো, হাই কি করলাম, এরকম বেরোবে না আপনার অভ্যাস। তাহলে আপনি যথাসাধ্য আপনার শেষ অবস্থাটা যেন ভালো হয়, এর জন্য চেষ্টা হচ্ছে যে আপনি ভালো কাজে অভ্যস্ত করুন নিজেকে, আর মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। সাত নম্বর হচ্ছে আল্লাহ পাকের জিকির আজকারে জবানকে সবসময় তরতাজা রাখা, সবসময় আল্লাহ পাকের জিকির আজকার করা। শুধু সকালবেলা একবার কিছু জিকির আজকার করলেন, সন্ধ্যাবেলা একটু করে নিলেন, আর সারাদিন নেন, সারাদিন রাস্তায় সিগন্যালে আমরা অনেক সময় জামে পড়ে থাকি, আপনি ওই সময় বিরক্তিবোধ না করে যদি আপনি পড়া শুরু করে দেন, সুবহানাল্লাহ 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 পড়া শুরু করে দিন, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করে দেন, আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম পড়া শুরু করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি। মহিলাদের জন্য বলছি, মহিলারা রান্নাঘরে থাকছেন, ভাবছেন যে রান্নাঘরে এই আমার প্রতিদিন সকাল এক ঘন্টা যায় নাস্তায়, দুপুরে দুই ঘন্টা যায়, সন্ধ্যাবেলা আবার রান্না করতে দুই ঘন্টা যায়, পাঁচ ঘন্টা তো এতেই চলে যায় না, আপনার লস যাবে না? যদি আপনার ইমানি চেতনা থাকে আর নেক আমলে আপনার চিন্তা থাকে, তো আপনার একটা মুহূর্ত লস যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার হাত চোখ কাজ করছে আপনার রান্নার কাজে, ততক্ষণ পর্যন্ত জবান আপনার জিকিরে ব্যস্ত আছে, কতবার আপনি জিকির আজকার করতে পারেন আপনি? আপনি এখান থেকে একটা উদাহরণ দিচ্ছি, আর মাঝে মধ্যে আমি পরীক্ষা করেছি, এখান থেকে আপনি 91 যাবেন গাড়িতে, কতক্ষণ লাগবে? 10-15 মিনিট, তাই না? এই 15 মিনিটে শুরু করলাম, দেখি আজকে সকালবেলা 100 বার ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু আল মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে বলে গেছি, ঠিক আছে এখন সকাল 8-9টা গেছে, এই সময় শুরু করি। ওখানে পৌঁছিতে পৌঁছিতে আমার গন্তব্যস্থানে কাজের জায়গায় পৌঁছিতে পৌঁছিতে 100 বার আমার হয়ে গেছে। পরীক্ষা করে দেখেন আপনি, পরীক্ষা করে দেখেন, শুধু ইমানি চেতনা লাগবে। আর আপনার আমি ভালো অবস্থায় আমার সময়টা কাটাবো, জিকির আজকারে সবসময় থাকবো, এই রকমের একটা অনুভূতি লাগবে। অনেক সময় আমাদের জবান কাজ করে, মানুষের সাথে কথা বলেন, অফিসিয়াল কাজ অথবা গাড়িতে আপনার চোখ হাত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, কিন্তু জবান কাজ করে, জবান চুপ আছে, সেই সময় আপনি জবানে জিকির আজকার করেন, দেখবেন যে আপনার কত নেকের ব্যালেন্স হয়ে গেছে আপনি কল্পনা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন সকলকে তৌফিক দান করেন। 8 নম্বর, ইমানের দুর্বলতা দূর করার উপায় হচ্ছে বন্ধুত্ব এবং শত্রুতা। বন্ধুত্ব আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রসুলের সাথে, ভালোবাসবেন আল্লাহ পাককে, ভালোবাসবেন আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসবেন সাহাবায়ে কেরামদেরকে, ভালোবাসবেন প্রত্যেক মুমিন মুমিনাতকে যারা চলে গেছেন, যারা আছেন আর কিয়ামত পর্যন্ত যারা আসবেন। মুমিন ভাই বোনকে আমি ভালোবাসি, কিসের ভিত্তিতে ভালোবাসি? আমি ইমানের ভিত্তিতে ভালোবাসি, নেক আমলের ভিত্তিতে ভালোবাসি, আল্লাহ পাককে তারা ভালোবাসে, আমিও আল্লাহ পাককে ভালোবাসি, সেই জন্য তাদেরকে ভালোবাসি। তারা আল্লাহকে ভালোবাসে, আমিও আল্লাহকে ভালোবাসি, সেই জন্য ওদেরকে আমি ভালোবাসি। এই ভালোবাসার যদি আমার ভিত্তি হয়, কেন ভালোবাসি? ইমানের উদ্দেশ্যে, ইসলামের উদ্দেশ্যে, ইসলামিক ভ্রাতৃত্ব, ইমানি ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব ভাব যদি থাকে,
আর শত্রুতা তাহলে কার সাথে হবে? যে আল্লাহর দুশ্মন সে আমার দুশ্মন, আল্লাহর সাথে দুশ্মনি ছেড়ে দাও। আবু সুফিয়ান আল্লাহ পাকের দুশ্মন ছিল, খালিদ বিন ওয়ালিদ আল্লাহ পাকের দুশ্মন ছিল, হিন্দা, হ্যাঁ হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা মাওয়িয়া রাজি আল্লাহ তাআলার মা রাজি আল্লাহ আনহা, সে আল্লাহ পাকের দুশ্মন ছিল। হামজা রাজি আল্লাহ আনহার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে, তখন আল্লাহ পাকের দুশ্মন ছিল, তখন আমাদেরও দুশ্মন ছিল। আল্লাহ পাকের দোস্ত হয়ে গেছে, আল্লাহ পাকে ভালোবেসে, আল্লাহ পাকের রাসূলকে ভালোবেসেছে, তখন আমরাও তাকে ভালোবাসি। সমস্ত অতীত ভুলে গেছি, সমস্ত অতীত ভুলে গেছি। এইরকমই যতই বড় নাস্তিক হোক না কেন, যতই বড় বিদাতি হোক না কেন, যতই বড় মুশরিক হোক না কেন, যত বড় বহুত্ববাদী হোক না কেন, যতই বড় আল্লাহ দ্রোহী হোক না কেন, ইসলাম দ্রোহী হোক না কেন, আল্লাহকে যদি ভালোবাসে ফিরে আসে তাহলে আমরাও ফিরে আসবো ভালোবাসায়। আর যদি আল্লাহ পাকের দুশ্মন হয় তো তার সাথে আমাদের টাকা পয়সা নিয়ে কোনো দুশ্মনী নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো শত্রুতা বিদ্বেষ নেই, দুনিয়ার নেতৃত্ব নিয়ে তাদের সাথে কোনো রকমের বিদ্বেষ নেই, যে ওরা নেতৃত্বের ভোগ বিলাস করে ফেললো আর আমরা কিছুই করতে পারলাম না, আমাদেরকে সুযোগই দিল না, ওরাই শুধু লুটি পাটে নিয়ে গেল, ওই সব কোনো আমাদের ধান্দা নেই। আল্লাহ পাকের শত্রু সুতরাং আমারও শত্রু, আল্লাহ পাকের দোস্ত আমারও দোস্ত। এর ভিত্তিতে যদি বন্ধুত্ব শত্রুতা হয়, এখানে আরো মনে রাখবেন যে কোনো গোত্রের ভিত্তিতে, বংশের ভিত্তিতে, জামাতের ভিত্তিতে, দলের ভিত্তিতে, কোন ব্যক্তির ভিত্তিতে, ব্যক্তিত্বকে ভিত্তি করে আমাদের এই ভালোবাসার শত্রুতা হবে না। যে এই লোকেরা অমুককে ভালোবাসে সুতরাং এদেরকে ভালোবাসে, এই লোকের অমুককে ভালোবাসেন অমুকের সাথে আপনার খেললে না দেন না। হ্যাঁ, যদি তাদের ভালো শত্রুতা যদি ওই অমুক ব্যক্তির দিনের কারণে হয়ে থাকে সেটা আলাদা কথা, কিন্তু ব্যক্তিগত কারোর সাথে যদি যদি শত্রুতা থেকে থাকে বা বন্ধুত্ব থেকে থাকে সেটাকে আপনি ভিত্তি বানাবেন না। সুতরাং কোনো দলের ভিত্তিতে, কোনো জামাতের ভিত্তিতে, কোনো যে কোনো জামাত হোক আর দল হোক, রাজনৈতিক দল হোক আর কোনো ইসলামিক দল হোক অথবা কোনো গোত্র হোক, বংশ, যেমন আমাদের দেশে বংশের লোক, জাতির লোক, দেশের লোক, এলাকার লোক, সুতরাং সাথ দিতে হবে না। এই সবের ভিত্তিতে আমরা ভালোবাসা করি না, এই সবের ভিত্তিতে ভালোবাসি না, ভালোবাসা করি ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনরা। এর ভিত্তিতে প্রত্যেক মুমিন মুসলিমকে ভালোবাসে, যার মধ্যে যত ঈমান এবং ভালো আমল আছে তত বেশি তাকে ভালোবাসি। নয় নম্বর উপায় ঈমানের দুর্বলতা দূর করার হচ্ছে তাওয়াজ্জু, খাকসারি, নমনীয়তা, বিনয়ী হওয়া। যত বেশি নিজেকে ছোট করবেন অহংকার আসবে না আপনার মধ্যে, নিজেকে সবসময় ছোট মনে করবেন। আপনি টেকনিশিয়ান, আপনার কোম্পানিতে মনে হচ্ছে খুব পারদর্শী, তারপরে নিজেকে ছোট মনে করেন, অহংকারী হইেন না যে আমার মতো আমার কোম্পানি তার কেউ না, আমি শুধু আমি কথা ভুলে যান। ওলামায়ে কেরামের বলেছেন যার মধ্যে আমি কথা চলে এসছে সে কখনো অহংকার মুক্ত হইতে পারবে না। আমি হচ্ছে একজন আলেম, আমি হচ্ছে একজন টেকনিশিয়ান, আমি হচ্ছে একজন ডাক্তার, আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, আমি হচ্ছে এইরকম একজন চিন্তাবিদ, আমি হচ্ছে একজন স্কলার, এইরকম কথা যার, আমি একজন পুঁজিপতি, আমি একজন ব্যবসায়ী, আমি একজন বুদ্ধিমান, আমি একজন সুন্দরী, হ্যাঁ আমার মতো সুন্দরী কেউ নেই, ইত্যাদি ইত্যাদি, যার মধ্যে এই আমি কথাটা ঢুকেছে সে ধ্বংস হয়েছে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল্লা মুখতালিন ফখুর, আমি কথা বলবেন না। আমার বরং আমার চাইতে অনেকে সুন্দর আছে, অনেকে ভালো আছে, অনেকের কথা ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, তার টেকনিক্যাল ভালো, তার বিদ্যা বুদ্ধি ভালো, এলেম ভালো, আমল ভালো, অনেকে আমার চাইতে ভালো আছে। ওফাকুল্লাযী ইলমিন আলীম, আল্লাহ পাক সূরা ইউসুফের একটি আয়াতে ইরশাদ করছেন প্রত্যেক জ্ঞানীর ওপর মহাজ্ঞানী রয়েছে, প্রত্যেক জ্ঞানীর ওপর মহাজ্ঞানী রয়েছে। তো সবসময় নিজেকে ছোট মনে করবেন। দশ নম্বর উপায় হচ্ছে মহাসাবাহ, মানে আত্মপর্যালোচনা, আপনার ইমান আমলের আত্মপর্যালোচনা করবেন যে আপনি কতটা পানির মাছ, আপনার অবস্থা কি আজকের দিনে, কাবিরা গুনাহ থেকে মুক্ত কি, আপনার দ্বারা চুগলখড়ি হয়নি, আপনার দ্বারা গীবত হয়নি, আপনার দ্বারা কোনো কাবিরা গুনাহ হয়নি, আপনার দ্বারা সাগিরা গুনাহ 10-20টা হয়ে যায়নি যেটা কাবিরাতে পৌঁছে যেতে পারে, আপনার অহরহ সাগিরা গুনাহ হয় না, আপনি অন্যায় করেননি, আপনি কাউকে আঘাত করেননি, ইত্যাদি ইত্যাদি, আপনি আলহামদুলিল্লাহ আপনার অন্তরটা সাফ, অন্তর পরিষ্কার। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সেলিম, আল্লাহ পাক কোরআনে কারিমের একটি আয়াতে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিনে ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, কিয়ামতের দিনে ধন সম্পদও কাজে আসবে না আর সন্তান সন্ততি ছেলে মেয়েরও কাজে আসবে না, জনও কাজে আসবে না। কি কাজে আসবে? যারা আল্লাহ পাকের কাছে আসবে বিকলবিন সেলিমিন, সুস্থ অন্তর নিয়ে, হিংসা মুক্ত,
বিদ্বেষ মুক্ত, শত্রুতা মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কলহ মুক্ত, বিবাদ মুক্ত, আর এই সমস্ত রোগ থেকে মুক্ত অন্তর নিয়ে যারা হাজির হবে তারাই সেই দিন কামিয়াব হবে, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 18 তে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে দেখে যে আগামী কালকের জন্য মানে কিয়ামতের জন্য কি পাঠিয়েছে অগ্রিম, আগামী কালকের জন্য কিয়ামতে হাশরের মাঠের জন্য কি পাঠালে তুমি, জান্নাত লাভের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য কি পাঠিয়েছো আল্লাহ পাকের কাছে, এই কথা যেন প্রত্যেকে চিন্তা করে। আল্লাহ কত দয়াবান যে আমাকে আপনাকে চিন্তা করতে বলছেন, আল্লাহর কি ক্ষয়ক্ষতি আপনি আমি জাহান্নামে গেলে, কিন্তু আল্লাহ তাগিদ করছেন। ওয়াল তানযুর নাফস, প্রত্যেক ব্যক্তি যেন চিন্তা করে নেই, গভীরভাবে চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ, যে আগামীকালের জন্য কি পাঠিয়েছে সে অগ্রে, কি নিয়ে আসছে, খালি হাতে আসছে, পাপের বোঝা কাঁধে করে নিয়ে আসছে, না নেকির ব্যালেন্স নিয়ে আসছে, হাসানাত নিয়ে আসছে, না সাইয়াত নিয়ে আসছে, চিন্তা করে দেখুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তিরমিজিতে রয়েছে, যে তোমরা নিজেদের হিসাব কষো, তোমরা নিজেদের হিসাব করো, মানে আত্মপর্যালোচনা করো, ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেয়ার আগে, আল্লাহ পাক যে তোমাদের হিসাব নেবেন, জবাবদেহি করতে হবে, তার আগে নিজেরই হিসাব করো যে আমি পাস করতে পারবো কিনা, আমি জান্নাতে যেতে পারবো কিনা, আমার কাবিরা গুনাহ থেকে আমি মুক্ত হতে পেরেছি কিনা, আমি তওবা করে আল্লাহ পাকের কাছে আমার গুনাহ মাফ করাতে পেরেছি কিনা, হিসাব করি না। আল্লাহ পাক যেন হিসাব করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস মুস্তাদরাক হাকামে আছে আর তাবারানিতে আছে, আর সেই হাদিসটি আল্লামা আলবানি সহিহ সিলসিলা সহিহাতে উল্লেখ করেছে, ওই হাদিস দিয়ে শেষ করছি। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইন্নাল ঈমান লা ইখলাকু, ঈমান মানুষের পুরাতন হয়, কামা ইখলাকু সব, যেমন কাপড় ব্যবহার করলে পুরাতন হয়, যতই দামি কাপড় কিনেন কিছুদিন ব্যবহার করলে ধীরে 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 পুরাতন হওয়ার পরে কি হয়ে যায়, পুরনো হয়ে যে ছিঁড়ে যায়, ফেটে যায়, আর কাজের যোগ্য থাকে না, ব্যবহারের যোগ্য থাকে না। ঠিকই তেমন ঈমানকে যদি ওই রকম অবস্থায় ছেড়ে দেন তাহলে হবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজদদু ঈমানাকুম, তোমাদের ঈমানের নবায়ন করিও, ঈমানকে বাড়াবার চেষ্টা করবে, ঈমান যেন বাড়ে উপর দিকে, এর জন্য তোমরা চেষ্টা করবে, আর সেটা হবে এই বিভিন্ন নেক আমলগুলির মাধ্যমে, আর বিভিন্ন যে পদক্ষেপগুলি 10টি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের ভালো কথা শোনার তৌফিক দান করেন, আর ভালো কথা মোতাবেক আমল করার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে অন্তর থেকে কবুল করার যেন তৌফিক দান করেন, সার্বিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণ যেন দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞেস করেছে, মাকে একসময় কষ্ট দিয়েছি, এখন কি করে ক্ষমা চাইব? ক্ষমা চাওয়া, এই ক্ষেত্রে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে যে আমি জীবনে আল্লাহ এরকম করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও, তওবা ইস্তেগফার করবেন বেশি বেশি, কারণ আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করলে প্রথম আল্লাহর হক নষ্ট করা হয়, কারণ আল্লাহর বিরুদ্ধাচরণ করলেন আপনি, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেন আপনি, আর তারপরে মায়ের কাছে ক্ষমা চাইবেন, যেইভাবে ক্ষমা চাইলে মাফ করে দেয়, জরুরি নয় যে পা ধরতে হবে, আমাদের এটা দেশি কথা যে পা ধরে অমুক মাপ নিয়েছে, তো পা ধরে মাপ নেওয়া শরীয়তে এইরকমের কোনো প্রমাণ নেই যে সাহাবাই কেনামরা বড় ভুল করেছেন কোনো ক্ষেত্রে পা ধরে মাফ নিয়েছেন, এইরকম নয়, বরং মাফ যাতে হইতে পারে, মাফ চাওয়া মানে আপনার অবস্থার সংশোধন, আপনি যদি পা ধরেও মাপ নেন আর এক ঘন্টা আধা ঘন্টা পর আবার মাথার উপরে চড়ে বসেন, তো এই পা ধরার কোনো মূল্য আছে, আবার ওই রকমই খারাপ চরিত্র, তো সংশোধন হলো না, আপনি সালাম করেও মাফ নিতে পারেন, কথায়ও মাফ নিতে পারেন, আপনি মায়ের জন্য আপনি ভালো ভালো উপঢৌকন হাদিয়া নিয়ে গেলেন, এমন ভাবে নিয়ে গেলেন, খুশি করে দিলেন, ধর মা কি চায়, হয়তো মাকে দিলে হয়তো অত খুশি হবে না, কিন্তু বোনগুলো আছে, বিবাহ হয়ে গেছে, কিন্তু মা চায়, বোনগুলোকে দিলে খুব খুশি হয়ে যাবে, বোনের ছেলেরাকে মেয়েরাকে দিলে খুব খুশি হয়ে যাবে, আছে এরকম ব্যাপার অনেক সময়, হ্যাঁ, তো আপনি এমন করে দিলেন, আপনি মাকে সাথে নিয়ে গেলেন ওই বোনদের বাড়ি, আর সবকে অথবা সবগুলি বোনকে দাওয়াত দিলেন, আর বোনের ছেলে মেয়ের ডেকে জানা বিবাহের অনুষ্ঠান, আর তারপর সবাইকে একবারে সাজিয়ে দিলেন, আপনি এত ভালো ভালো দিলেন, মা দেখে খুশি হয়ে গেল, ছেলে তো একবারে আমার, একবারে কত সুন্দর ছেলে আমার হয়ে গেছে, ভাবতে পারিনি, হ্যাঁ ওতেই মাফ করে দেবে, হ্যাঁ মানুষের মাফ কখন হয়, মানুষের যখন চালচলন সুন্দর হয়ে যায় তখন এমনিতে মাফ হয়ে যায়, ওর জন্য একবারে হাত পা ধরে মাফ নেওয়া অনেক সময় জরুরি হয় না, আর হাত পা ধরে মাফ নিয়েও যদি চালচলন ঠিক নয় তাহলে কেউ মাফ করবে না,
ব্যাংকের সুদ হোক আর ব্যক্তি সুদ হোক, সবগুলি সুদ হচ্ছে হারাম, আর সুদ হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ পাকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, বড় আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা ওই সব মানুষের বিরুদ্ধে যারা সুদখোর, সুদ নেই অথবা সুদ দেই। সুতরাং ওদের ওপর আল্লাহ পাকের আজাব বালা মুসিবত আসতেই থাকবে, অন্তর থেকে তওবা করেন এবং ওই সুদের টাকা থেকে তাড়াতাড়ি মুক্ত হন। লোনের ওপর নিয়েছে, আপনি যদি এখনই তাড়াতাড়ি পেমেন্ট করে দেন তো তেমন আর বেশি সুদ আসবে না। অনেক সময় হয়তো দুই বছর চার বছর পাঁচ বছর লেট করলে এত টাকা কিস্তিতে এত টাকা সুদ চলে আসবে না, এক্ষুনি আমি একেবারে আমি পেমেন্ট করে দেবো, এরকম পেমেন্ট করে দেন। আপনি জমি বিক্রি করে পেমেন্ট করেন, ঠিক আছে, জমির মায়া করছেন, সেই জন্য আপনি এখানে সুদ ঘরে বসে আছেন, সুদের উপর টাকা নিয়ে লোন নিয়ে বসে আছেন, জমি বিক্রি করে দিয়ে আপনি ঘরে লাগিয়ে দেন। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন সুদ থেকে মুক্ত হন, আর তারপরে তওবা করেন, শুধু মৌখিক তওবা করবেন আর ইস্তিগফার করবেন যথেষ্ট নয়, বরং যতক্ষণ পর্যন্ত সুদ থেকে বাস্তবে মুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত মাফ হবে না, আল্লাহ যেন তওবার তৌফিক দান করেন। এবং এইরকম ক্ষেত্রে যারা ওই রকম বিশ্বস্ত নাই তাদেরকে আপনি আমানত ন্যস্ত করবেন না, আপনার ভাই বিশ্বস্ত নাই, ইমান নেই তার, দুর্বল, সুতরাং তাকে কেন দায়িত্ব দিলেন এসব করার? আপনি দায়িত্ব দিবেন পর মানুষকে। অনেকে মনে করে যে আমার ভাই ছাড়া কাকে গ্রামের লোককে দেব, গ্রামে ভালো লোক নেই, আল্লাহ ভীরু ইমানদার বিশ্বস্ত এমন আছে, আপনার মায়ের পেটের ভাই চাইতে হাজার গুণে ভালো আছে, ওকে দিয়ে কাজ করেন আপনি, এক পয়সা মেরে খাবে না, ও একটা ইদিক ওদিক করবে না, ও লোন নেবে না, ও আপনার চেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তো ওকে দিয়ে আপনি কাজ করেন। আপনার মায়ের পেটের ভাই হইতে হবে, আপনার বংশের লোক হইতে হবে না, কোনো প্রয়োজন করে না, যে কোনো দিনই ভাই দিয়ে আপনি কাজ করেন আপনার। হ্যাঁ, সফরে থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই জিজ্ঞেস করেছেন যে বেতর আর ফজরের সুন্নাত পড়বো কি পড়বো না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি, সুতরাং ফজরের সুন্নাতও পড়বেন আর বেতরও সফরে পড়বেন। জি, কমপক্ষে এক রাকাত বেতর পড়ে নেবেন সফরে এসার পর, এসা দুই রাকাত কসর পড়লেন আর এক রাকাত অথবা তিন রাকাত যেভাবে হোক বেতর পড়ে নেন, আর ফজরে দুই রাকাত সুন্নাত পড়বেন। রমজান মাসে উমরা করলে কি ফজিলত রয়েছে জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস রয়েছে, উমরাতুন ফি রমজান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে এক হজের সওয়াব পাওয়া যায়, এক হজ বরাবর হয় অথবা আমার সাথে এক হজ করার সম্মান নাকি পাওয়া যায়, আল্লাহু আলাম, সহিহ হাদিস। সুতরাং রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে উমরা করেননি, মানে করার সুযোগ হয়নি, কিন্তু এক মহিলাকে হজ করতে পারেননি, তখন ওকে বলে ঠিক আছে তুমি হজ করতে যখন পারোনি তুমি এক কাজ করি, রমজান মাসে একটা উমরা করিও, তার মানে এনে যে হজ মাফ হয়ে যাবে, হজের ফরজ মাফ হবে না, কিন্তু ওই নেকিটা চলে আসলো পরে তুমি ফরজটা আদায় করে নিও সামনে বছরে, এটা হচ্ছে উদ্দেশ্য। পৃথিবীর অধিকাংশ লোক কালেমা না পড়ার কারণে জাহান্নামে যায়, কালেমা না পড়ার কারণে না, কালেমা যদি পড়ে আর কালেমার অর্থই না বুঝে তাহলে কোনো কাজে আসবে না এই কালেমা। ইসলাম গ্রহণ করা বলেন কালেমা পড়া শুধু নয়, কালেমা বিশ্বাস করে পড়া মানে স্বীকৃতি, তো অন্তরে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস মানে অর্থ জেনে, কালেমাকে কি বিশ্বাস করবে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ না এটা জানার পরে বিশ্বাস করতে হবে। যদি বলে যে আমি অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা শুনতে ভালোই লাগে মুসলমানদের কাছে, আমি বিশ্বাস করলাম, মুসলিম হইল, মুসলিম হবে না তো, মুসলিম হওয়ার জন্য আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই, আমি সত্য মাবুদ একমাত্র আল্লাহকে মনে করি, বাকি সবকিছু বাতিল, এই কথা বিশ্বাস করে জবানে স্বীকৃতি দেবে, এর নাম হচ্ছে কালিমা পড়া, এটা দুই নম্বর। তিন নম্বরে হচ্ছে সেটা কাজে পরিণত করা, এই তিনটি কাজ যখন করবে তখন মুসলিম হবে। আর যদি কেউ অন্তরে বিশ্বাস করে আর মুখে শুধু কালিমা পড়ে আর নামাজ না পড়ে, তাহলে সে বাস্তবায়ন করলো না কালিমা, আর সুতরাং সে মুসলিম হলো না। আমাদেরকে হ্যাঁ দায়ী হইতে হবে যদি আমরা নিজ নিজ দায়িত্ব পালন না করি। আসল প্রশ্ন ছিল যে আমরা যদি মানুষের কাছে ইসলামের দাওয়াত না পৌঁছাই তো দায়ী হইতে হবে? হ্যাঁ, অবশ্যই দায়ী হইতে হবে, এবং এই ক্ষেত্রে বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে দায়ী হবে, কেউ বেশি দায়ী হবে, কেউ ছোট ধরনের দায়িত্ব তার উপর আল্লাহ দিয়েছেন দায়ী, সবাই দায়ী হবে। আপনি আপনার আশেপাশের লোকের কাছে ইসলামের দাওয়াত দেবেন, আপনার আখলাক চরিত্র দিয়ে প্রথম দাওয়াত দেবেন, আপনার আদান প্রদান ব্যবহার চরিত্র দিয়ে দাওয়াত দেবেন, আপনার ইমান আমানত দিয়ে বিশ্বস্ততা দিয়ে। আপনার বাড়ির পাশে হিন্দু বাস করে, হিন্দুর মেয়ের দিকে আপনি একটু খারাপ নজর দেন না, অথচ হিন্দু পোলাপানরা খারাপ নজরে দেখে, উশৃঙ্খল। এই আপনার উত্তম চরিত্র দেখেই তো হিন্দু মুসলিম হবে, খ্রিস্টান মুসলিম হবে, ঠিক না? যারে আমাদের ছেলেরা এত খারাপ, কিন্তু মুসলিম তো কোনোদিন খারাপ নজরে আমার বউকে দেখে না, আমার মেয়েরাকে দেখে না, হ্যাঁ বরং আমার বিপদ আপদে তারা ছুটে আসে। তো এই উত্তম চরিত্র একটা উদাহরণই দিলাম, এরকম যে কোনো ভালো আচরণ করলে মুখের ইসলামের দাওয়াতের চেয়ে অনেক বেশি কাজ করে। আজকালকার কফিলরা এই ইসলামিক দাওয়াত, মুখের দাওয়াত, কিতাব দিয়ে ক্যাসেট দিয়ে দাওয়াতের চাইতে বেশি বড় দাওয়াত হবে যদি তাদের মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দেয়, তাদের সাথে ভালো ব্যবহার করে, তাদের থাকার জায়গা ভালো দেয়, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো দেয়, তাদের যেই রকম চুক্তি করেছে কাজের ওই রকম কাজ দেয়, আর তাদেরকে তুচ্ছ মনে না করে,
তাদেরকে মনে করে যে এরাও মানুষ, সুতরাং তাদেরও শ্রদ্ধা হওয়া উচিত। এই আখলাক চরিত্রগুলি যদি আমরা পেশ করি, যারাই ম্যানেজার আছেন, বস আছেন অথবা সুপারভাইজার আছেন, ফোরম্যান, সবাই যদি এইরকম আচরণ করি, তাহলে দেখবেন যে অমুসলিম এমনিতে মুসলমান হবে। তার জন্য এ কথার আর এই ইসলামিক কিতাব আর এত বই ছাপাতে হবে আর এত ক্যাসেট আর সিডি লাগবে, তো প্রয়োজনই হয় না। প্রয়োজন আছে, কিন্তু এটা দুই নম্বরে। এক নম্বরে হচ্ছে আপনার আখলাক চরিত্র, জি, বিহেভিয়ার। এক ভাই জানতো না যে এখানে হারাম কাজ করতে হবে, হারাম কাজ করতে হবে, যেদিন হারাম কাজ শুরু হয়েছে সেদিন ছেড়ে দেবে। যদি হারাম কাজ করতে হয়ে থাকে আর ওখানে হারাম কাজ হয়, সে জানতো না তার কাজের ক্ষেত্রটা হারাম ছিল না, ওর কাজটা হালালই ছিল। ধরেন একটা ড্রাইভার, হোটেলের ড্রাইভার, কিন্তু সাধারণ মানুষ বুঝে না যে এই হোটেলে মদ আছে, এই হোটেলে ব্যভিচার আছে, ওইসব বুঝে না। ও হোটেলের ড্রাইভার, তো ও ড্রাইভিং করেছে, পয়সা নিয়েছে, ওর হালাল। তারপরেও যদি দেখা যায় যে না, কখনো গাড়িতে আমাকে মদ এনে দিতে হচ্ছে, সাথে সাথে ও চাকরি ছেড়ে দেবে। হ্যাঁ, অথবা মহিলাদেরকে এনে দিতে হচ্ছে, মহিলাদেরকে পৌঁছে দিতে হচ্ছে, ইত্যাদি এইসব করে দিবে, তাহলে সাথে সাথে চাকরি ছেড়ে দেবে। আর অতীতে যা করেছে তার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করবে, অজান্ত করেছে আল্লাহ পাক মাফ করবে। দেনে শুনে একদিনও চাকরি করবে না, হারাম জায়গায়। আল্লাহ পাক যেন শেফা দান করেন। আমাদের এক ভাইয়ের আব্বা অসুস্থ রয়েছেন, আমরা অনেকে অসুস্থ রয়েছি, আল্লাহ পাক সকলকে যেন শেফা দান করেন। আমাদের ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা যেখানে অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক যেন শেফা দান করেন, আর সার্বিক শেফা আল্লাহ পাক দান করেন। অন্তরকে আমাদের সুস্থ করেন, শরীরকে সুস্থ করেন, মানসিক সুস্থতা আল্লাহ পাক দান করেন, সমস্ত পেরেশানি বালা মুসিবত আল্লাহ যেন আমাদের দূর করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।